আগে বুঝে নিতে হবে স্বপ্ন বিষয়টা কি অবশ্যই সাবকনাস মাইন্ডে যেটা আমাদের চলছে সেটাই আমরা রাত্রেবেলা স্বপ্নে দেখছি আজকে আমি সারাদিন কি করেছি সেটা কিন্তু নয় আমি এই জন্ম তো বটেই পূর্ব পূর্ব জন্মে যা যা করেছি সব কিছুই কিন্তু আমার সাবকনসিয়াস মাইন্ডের ভেতরে ঢুকে আছে জগুর অনেকে স্বপ্নে নিজের লাশ দেখতে পায় মানে নিজের ডেড বডি দেখতে পাই এই নিজের ডেড বডি দেখার অর্থ হচ্ছে সে আমি উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছি স্বপ্নে উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছি এই স্বপ্নটার ব্যাখ্যা হচ্ছে এরকম যে হয়তো ভূতে করেছে কিন্তু সে না তো মারা যাওয়ার পরেও কিছু সময় তার কিন্তু এই বোধটা কাজ করে যে আমাকে যে করি হোক আমার ফিজিক্যাল বডিটা পেতে হবে সে কারণে ঢোকার চেষ্টা করে জন্য বলে যে তাড়াতাড়ি ওর মোহটাকে নষ্ট করে দেওয়া যে ওর বডিটা নেই আমরা যখন রাত্রিবেলা ঘুমাই আমাদের মাথায় বিভিন্ন রকম স্বপ্ন আসে কখনও আমরা দেখি উঁচু থেকে পড়ে যাচ্ছি কখনো দেখি সাপে তারা করেছে ভূতে তারা করেছে এছাড়াও ভোরের স্বপ্ন কি সত্যি হয় এই স্বপ্নগুলোর পেছনে কি কি কারণ আছে সেটা সাইকোলজিক্যাল কি কি কারণ সেটা মাইথোলজিক্যাল কি কি কারণ এই সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করেছি রাজদীপ সাহার সাথে রাজদীপ দা এই সব কিছু নিয়ে তো বলেছেই আরও স্পেশাল কিছু জিনিসপত্র আছে অর্থাৎ স্পিরিচুয়াল কথাবার্তাও বলেছে চলুন আজকের পডকাস্টে শুরু করা যাক রাজদীপ দা অন ইউ টি এস রাজদীপ দা ওয়েলকাম টু আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদীপ ফাইনালি তোমাকে পেলাম অনেক দিন ধরে আমাদের একটা আলোচনা চলছিল যে কবে আসবে কবে আসবে ফাইনালি একটা ডেট পাওয়া গেল আর আমি এই পডকাস্টে দিয়া দিকেও আমি একবার থ্যাংক ইউ জানিয়ে দিই তোমাকে বলার জন্য আজকে আমরা স্পিরিচুয়ালিটি নিয়ে তো কথা বলবোই অবশ্যই তোমার সাথে যেটা আমি বলেছিলাম প্লাস আরও বিভিন্ন টপিক নিয়ে কথা বলবো যেটা আমাদের অফ ক্যামেরাই অনেকটা আলোচনা হয়ে গেল সেগুলো নিয়ে আমি অন ক্যামেরাও বলবো কারণ আমার মনে হয় দর্শকদের জানা দরকার আর খুব ভালো লাগবে এই কথাগুলো আশা করছি তো থ্যাংক ইউ শান্তদীপ তোমাদের পডকাস্টে আমাকে ডেকেছ আমি জানি না কতটা কি মানে জানি বা বলতে পারবো কিন্তু এই পডকাস্টে মানে আমি তো ভাবতেই পারিনি যে প্রথমত তুমি ডাকবে আমার দিয়া দি আমাকে খুব বারবার বলেছিল যে ভাই যাও গিয়ে দেখো যদি তোমার কথাতে পাঁচজনের কিছু লাভ হয় তো সেই জন্যেই আসা আর কি সেই কারণেই তো প্রথমেই শুরু করব তোমাকে ধন্যবাদ জানিয়ে যে আমাকে ডেকেছে তো এবার আমি আজকের টপিকটা স্পিরিচুয়ালিটি নিয়েই রাখতে চাইছি আমি কোনো কোনো দেবতা বা ভগবান স্পেসিফিক যাচ্ছি না স্পিরিচুয়ালিটি কিছু জিনিস প্লাস পুনর্জন্ম বা বিভিন্ন জিনিস বিভিন্ন স্পিরিচুয়ালিটির মধ্যে যা যা আসে সেগুলো প্লাস এক্সট্রা আমি ভাবলাম পুনর্জন্ম নিয়ে একটু তোমাকে জিজ্ঞেস করা যাক হ্যাঁ তার আগে আর বিষয় যেটা হচ্ছে স্বপ্ন স্বপ্ন নিয়ে আমার একটা কয়েকটা কোয়েশ্চেন আছে তোমাকে নিয়ে সেগুলো আমি দর্শককে জানিয়ে দিলাম যে কী কী আছে যাই হোক স্পিরিচুয়ালিটি নিয়ে ফার্স্টে আসি তো আমি যদি নর্মালি বলি যে সাধারণ মানুষের কাছে স্পিরিচুয়ালিটি কী দেখো এই এইটার একটা বড় ব্যাখ্যা আছে সাধারণ মানুষের কাছে স্পিরিচুয়ালিটি কি স্পিরিচুয়ালিটি হচ্ছে এত এটা ভাস্ট একটা টপিক এটা কিন্তু প্রত্যেকটা ম্যান টু ম্যান ভ্যারি করে আমার কাছে যা স্পিরিচুয়ালিটি তোমার কাছে হয়তো আলাদা কিন্তু বেশিরভাগ মানুষ স্পিরিচুয়ালিটি যেটাকে বলে মনে করে সেটাকে স্পিরিচুয়াল কালচারটাকে স্পিরিচুয়ালিটি মনে করে মানে মনে করো মন্দির যাচ্ছে বা বাড়িতে পুজো করছে হ্যাঁ বা জব ধ্যান করছে এগুলো হচ্ছে স্পিরিচুয়াল কালচারের অংশ মানে এটাকে স্পিরিচুয়ালিটিকে অর্জন করা মানে আধ্যাত্মিকতা আধ্যাত্মিক শক্তি বা আধ্যাত্মিক অনুভূতি লাভ করার একটা ওয়ে একটা রাস্তা মাত্র ঠিক আছে তো স্পিরিচুয়ালিটি অ্যাকচুয়াল যদি আমি সেটা যদি বলতে যাই যে স্পিরিচুয়ালিটিটা কি সেটা হচ্ছে যে নিজেকে পবিত্র করা এই যে আমাদের প্রত্যেকের চরিত্রে যে একাধিক খুঁত আছে এই একাধিক খুঁতের কারণেই কিন্তু সমস্ত সমস্যা তৈরি হয় একদম ব্যক্তি সমস্যা থেকে শুরু করে পারিবারিক সমস্যা সামাজিক সমস্যা রাষ্ট্রীয় সমস্যা এবং ইন্টারন্যাশনাল সমস্যা প্রত্যেকটা জিনিস কিন্তু চরিত্রের অভাবের কারণে চরিত্রের অভাবের জন্য মানে ব্যক্তি চরিত্রের অভাবের জন্য ঘটে কিন্তু যেমন এটা আমি উদাহরণ করছি যে রাষ্ট্রীয় সমস্যা বা ধরো ইন্টারন্যাশনাল সমস্যা আমি ধরি যে মনে করো ইন্টারন্যাশনাল রিলেশনশিপ মানে বৈদেশিক নীতি মানে বৈদেশিক নীতিতে দেখবে এক একটা একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের সাথে মানে দেখা বাইরে থেকে দেখা যায় খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঠিক আছে সবাই সবাইকে সাহায্য করতে চাইছে অন্তত বাইরে এমনভাবে এই ব্যাপারটাকে রাখতে চায় কিন্তু বিষয়টা অ্যাকচুয়ালি তুমি তুমি যদি গভীরভাবে তলিয়ে দেখো তা কিন্তু সেটা নয় মানে সবাই কিন্তু একে অপরকে মানে ল্যাংমেরেই কিন্তু এগিয়ে যেতেছে চেষ্টা করছে এটা সমস্যা তো এই জিনিসটা কেন হচ্ছে যে দেখো পৃথিবীতে এই যে একবিংশ শতকের প্রায় এক চতুর্থাংশ হতে চললো হ্যাঁ কিন্তু দেখো এখনও পর্যন্ত মানে বেসিক অ্যামিনিটিসগুলো সারা পৃথিবীতে মানুষের কাছে কিন্তু অ্যাভেলেবিলিটি নেই অ্যাভেলেবিলিটি নেই এখনও দেখো আফ্রিকার মতো এত বড়ো মহাদেশে কীরকম সমস্যা হচ্ছে কোথাও জল নেই ম্যালনারিশ নেই আমি আমার সম্ভবত মনে পড়ে একটা আমি ভিডিও দেখেছিলাম কভার করেছিল সম্ভবত ইউনেস্কো থেকে অ্যাঙ্গোলা বা এরকম ধরনের কোনো একটা দেশে যেন মাড কেক খাচ্ছে কেকটা কি মাটি থেকে তৈরি এক ধরনের কেক মানে পুরোটাই মাটি আচ্ছা ওটা মানে জাস্ট পেট পেটটা ভরানোর জন্য মানে কিছুই নেই হয়তো ওই দেশটার মধ্যে মাঠকেক ঠিক আছে আর অন্যদিকেই দেখো ওই পৃথিবীতেই হ্যাঁ লাসভেগাসের মতো জায়গায় কত রকম মানে সুযোগ সুবিধা লাকজারি এই জিনিসগুলো রয়েছে একই পৃথিবীতে একই মানুষের কতখানি ডিফারেন্স হয়ে রয়েছে এই যে এতখানি সমস্যা এত সমস্যা এই সমস্ত সমস্যার সেই মূল কিন্তু চরিত্রই আমরা এক মানে কথা কথা একটা বলি যে শিক্ষার অভাব শিক্ষার অভাবের কারণে মানুষের চরিত্রের উন্নতি হয় না দেখবে হয়তো এই মানে ম্যাটেরিয়ালিস্টিক শিক্ষা যেটা মনে করো কেউ গ্র্যাজুয়েট হলো কেউ মাস্টার ডিগ্রি করলো পিএইচডি করলো তো পিএইচডি করা কোনো মানুষ মানুষের কি চরিত্র খারাপ হয় না সে কি চুরি করে না পিএইচডি করা কোনো ইয়ে কি মানে ধর্ষণ করে না শ্লীলতাহিনী করে না বা অন্য কোনো জিনিস তারা হয়তো তাদের ওই মেধাট বলে কিন্তু আরও বড় বড়ো ক্রাইমকে ইয়ে করে দিচ্ছে আরও ক্রাইম বড় বড় ক্রাইম করে দিচ্ছে তাহলে বুঝতে হবে যে চরিত্র ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ ইনার ইনার একদম ভেতরের বেশ বিষয় তো যে জিনিসটা একদম ভেতরের আমার অন্তর যদি পরিষ্কার না হয় পবিত্র না হয় তাহলে কিন্তু বাইরে যতই আমি পড়াশুনো করে নিই আমি ডবল পিএইচডি করে নিই তাহলে কিন্তু তা সমস্যা কিন্তু যে কে সেই থাকবে স্বামী বিবেকানন্দ একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছিলেন যে পৃথিবীর সমস্ত ধনসম্পদ যদি আমি আমি একটা গ্রামের উন্নয়নের জন্যও লাগিয়ে দিই হ্যাঁ কিন্তু তার সত্ত্বেও কিন্তু আমাদের সেই গ্রামের কোনো রকম উন্নয়ন করা যাবে না যদি ওই গ্রামের প্রত্যেকটা ব্যক্তির চরিত্রের উন্নতি না হয় তাই এতগুলো কথা বললাম কেন তার উদ্দেশ্য হচ্ছে একটাই যে চরিত্রের উন্নতি কিন্তু আধ্যাত্মিক অন্বেষণ আধ্যাত্মিক কি বলবো যদি তার স্পিরিচুয়ালিটির কোনো মানে সাধনা না থাকে আধ্যাত্মিক সাধনা না থাকে তাহলে কিন্তু তার মানে চরিত্রের উন্নতি হবে না ঠিক আছে এবার একটা একটা ক্রস কোয়েশ্চেন আসতে পারে সেটা হচ্ছে যে আমরা দেখেছি অনেক বড় বড় সাধু সন্ন্যাসীদের একটা সময় পতন হয় ঠিক আছে তো তারা তো স্পিরিচুয়াল সাধনার মধ্যে আছে তাহলে আমরা তাদের এই পতনগুলো হচ্ছে কেন চরিত্রের পতনগুলো হচ্ছে কেন তার কারণ হচ্ছে চরিত্র উন্নয় উন্নতি করাটা একজন্মে সম্ভব নয় তাদের হ্যাঁ তবে তাকে নিরন্তর চেষ্টার মধ্যে থাকতে হবে সাধনার মধ্যে থাকবে চেষ্টা মানে সাধনাটা এই সাধনার মধ্যে থাকতে হবে তার মধ্যে ওঠা পড়ার লেগে থাকবে হয়তো এক জন্মে হবে না দশ জন্মে হবে বিশ জন্মে হবে একশো জন্মে হবে ঠিক আছে এই এইটা হচ্ছে ব্যাপার এইটা হচ্ছে কথা ঠিক আছে তবে একজন মানে যদি কেউ চেষ্টা করতে থাকে এক জন্মে কিন্তু তার হবেই হবে আচ্ছা ঠিক আছে তাই স্পিরিচুয়ালিটির আসল উদ্দেশ্য কিন্তু চরিত্রের উন্নতি করা চরিত্রের যদি যার চরিত্র যত বেশি পবিত্র যার চরিত্র যত বেশি দৃঢ় ঠিক আছে নিখুঁত তার ব্যক্তি যে ব্যক্তির সমস্যা থেকে শুরু করে একদম আন্তর্জাতিক সমস্যাতে কিন্তু সমস্ত সমস্যার সমাধান হবে স্পিরিচুয়ালিটির উদ্দেশ্য কিন্তু এটাই এই হচ্ছে এটাই হচ্ছে স্পিরিচুয়ালিটির উদ্দেশ্য এটা আর একটা বিষয় আছে সেটা হচ্ছে যেটা আমাদের অফ ক্যামেরাও আলোচনা হচ্ছিল যে নিয়তি মানুষ ভাবে যে ধর আমি এই জায়গায় পড়ে রয়েছি এরা উন্নতি করে যাচ্ছে আমার কেন হচ্ছে না এটা কিন্তু আমরা ন্যাচারালি ভাবি আমার কাছে যদি একশো টাকাও থাকে আমি ভাবি যে ধর আমার কাছে একশো টাকা ওর কাছে তো হাজার টাকা ইনকাম হচ্ছে ও তো হাজার টাকা পার ডে হচ্ছে তো কোথাও কি এটা নিয়তি বা এরকম সময় ফ্যাক্টর করে যে যেটা বলে যে সময়ের আগে আর যতটা কর্ম করেছো তার থেকে বেশি ফল তুমি পাবে না এটা কি কোথাও ফ্যাক্টার করে মানুষের ক্ষেত্রে মানে নিয়তি আর এই সময়ের ব্যাপারটা এই দুটো কি আলাদা না একই দেখো সময় এখানে সময়ের ব্যাপারটা কিছু না নিয়তি বা ভাগ্য হ্যাঁ এই বিষয়টা আগে তোমাকে বুঝতে হবে নিয়তি বা ভাগ্য কি বলে ভাগ্য হচ্ছে সেটাই যেটা হচ্ছে কর্মফল কর্মফল ঠিক আছে এবার একটা কোয়েশ্চেন তুমি করতে পারো যে সদ্যজাত বাচ্চারও তো হয়তো দেখা গেলে সে একটা বড় অসুখ নিয়ে জন্মেছে তাহলে তার কি কর্ম ফলে সবাই জন্মেছে কিন্তু তাকে মনে রাখতে হবে যে সে এটা জন্ম জন্মের আগেও কিন্তু ও আরো লক্ষ লক্ষ জন্ম কিন্তু কাটিয়ে এসছে আশি লক্ষ জন্ম পেরি মানে একদম এক কোশি অ্যামিবা থেকে শুরু করে আশি লক্ষ মানে রকমের আশি লক্ষ জন্ম নয় আশি লক্ষ রকমের জনি পেরিয়ে আসতে হয় মানে আশি লক্ষ রকমের মানে জীবজন্তু পেরিয়ে এসে তবে এই মানুষ জন্মটা পেয়েছি তাহলে এই যে এতগুলো জন্মের কর্মফল ঢুকে আছে আমার ভেতরে এতগুলো জন্মের কর্মফল আমি ক্যারি করছি আজকে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেইটা হচ্ছে আমার এই যে আশি লক্ষ জন্ম যে অতীত ছিল অতীত জন্মগুলো ছিল সেগুলোর একটা সামেশান বলে মনে করতে পারো কর্মফলের সামেশান এই সমস্ত কিছু দিয়ে আজকে আজকে আমি দাঁড়িয়ে আছি যে কর্মফল বলতে কি বোঝায় শুধুমাত্র আমি কত টাকা ইনকাম করলাম হ্যাঁ বা আমি কত বড় বাড়ি করতে পারলাম গাড়ি কত দামি গাড়ি করতে পারলাম এগুলোই তা কিন্তু নয় বিষয়টা হচ্ছে আমি এই ভারতে জন্মেছি এই টাইম পিরিয়ডে মানে জন্মেছি যে আমি নাইনটিস কিডস হ্যাঁ এই এই টাইম পিরিয়ডের সময় জন্মেছি পশ্চিমবঙ্গে জন্মেছি তারপর মনে করো অমুক মা বাবা পেয়েছি ভাই বোন পেয়েছি এমন বন্ধু বান্ধব সার্কেল পেয়েছি এমন স্কুল পেয়েছি এমন এডুকেশন টিচার পেয়েছি ঠিক আছে এভরিথিং এভরিথিং কিন্তু আমার ওই কর্মফলের মধ্যে আসা কিন্তু ইভেন আমার এই পডকাস্টে আসাও কিন্তু আমার কোনো না কোনো কর্মফলের জন্য কর্মফলের বাইরে কোনো কিছুই নয় আমার শুধুমাত্র আর্থিক অবস্থা বা আমার আমি দেখতে কীরকম বা আমি কোন চাকরি বা ব্যবসা করছি ইচ অ্যান্ড এভরিথিং যে প্রত্যেকটা ছোট থেকে বড় সমস্ত জিনিসগুলো যে ঘটছে হ্যাঁ প্রত্যেকটা কিন্তু আমার কর্মফল বা ভাগ্য মানে ভাগ্যটাকে জানবে যে ভাগ্য কর্মফল ছাড়া আর কিছুই নয় আমি যতটুকু কর্ম করেছি ততটুকুই আমি পাবো ঠিক আছে আমি যতই ঈর্ষা করি যে আমার কাছে একশো টাকা আছে ওর কাছে তো হাজার টাকা আছে কোনো লাভ নেই কিন্তু হ্যাঁ তুমি এটা করতে পারো যে হাজার টাকা যে কি করে আমি ইনকাম করব সেটার জন্য চেষ্টা করতে পারো সেটার জন্য চেষ্টা করতে পারো এবার অনেকে আছে যে ইন চেষ্টা করে যাচ্ছে নিরন্তর চেষ্টা করে যাচ্ছে কিন্তু তার সত্ত্বেও ফেল করে যাচ্ছে কেন এটা ফেল করে যাচ্ছে এটা হ্যাঁ দেরি হচ্ছে কেন ফেল করে যাচ্ছে কেন তার কারণ হচ্ছে যে ওর ঠিক মানে যতখানি যোগ্য হওয়া উচিত ওই জিনিসটাকে প্রাপ্তি করার জন্য হাজার টাকা ইনকাম করার জন্য তাকে যতখানি যোগ্য হওয়া উচিত সেই যোগ্যটা যতক্ষণ না সে হবে ততক্ষণ তার কাছে সেটা আসবে না যে মুহূর্তে সে সেই জিনিসটার যোগ্য হবে যে জিনিসটার জন্য সে অ্যাসপায়ার করছে সেই মুহূর্তেই সে সেটা পেয়ে যাবে এই জন্য বলে যে সময়ের আগে আর কর্মফলের বাইরে কেউ কিছু পায় না এই এইটাই হচ্ছে ব্যাপার সেটাকে নিয়তি বলো বা ভাগ্য বলো এভরিথিং সমস্ত কিছু রোগ ব্যাধি সব কিছুই কিন্তু আমাদের এই কর্মফলের মধ্যেই ঢুকে আছে তাই এবার একটা জিনিস এই আছে যে আমাদের সব কিছু না দুরকমভাবে চেষ্টা করতে হয় একটা তো ফিজিক্যালি ফিজিক্যালি ম্যাটেরিয়ালি আমাদের চেষ্টা করতেই হবে মানে মনে করো কোন একটা ছেলে দীর্ঘদিন ধরে চাকরির পরীক্ষা দিয়ে যাচ্ছে আমি নিজের জীবনে এরকম বহু দেখেছি যে বহু দীর্ঘদিন ধরে চাকরির পরীক্ষা দিয়ে যাচ্ছে তাদের সাথে মিশেও দেখেছি যে তাদের কিন্তু কোনো জিনিসই অভাব নেই দারুণ অঙ্ক করে দারুণ রিজনিং করে দারুণ ইংলিশেও দারুণ সব কিছু এভরিথিং কিন্তু কোনো কারণে গিয়ে হয়তো কাট অফটা ক্লিয়ার করতে পারে না চাকরির কাট অফটা ক্লিয়ার করতে পারে না মানে যতখানি নাম্বার দরকার ততখানিও পাচ্ছে না হয়তো এক দু নাম্বারের জন্য মিস করে যাচ্ছে এমনকি পয়েন্ট ফাইভ নাম্বারের জন্য মিস করে যায় দেখেছি চাকরিটা পায় না বারবারই এটা হয় কিন্তু দেখা গেল যে হয়তো ওর মতো অতটাও নলেজ নেই অতটাও স্মার্ট নয় কিন্তু তারা চাকরি পেয়ে যাচ্ছে হ্যাঁ এটা ঠিক আছে এটা হয়তো তো এই জিনিসগুলো মানে মানে তার এফোর্টে কিন্তু মানে বাইরের এফোর্টে কিন্তু কোনো অভাব নেই এফোর্টের একটা এফোর্টের অভাব আছে সেটা হচ্ছে স্পিরিচুয়াল এফোর্টের একটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক এফোর্ট আমি দারুণ পড়াশোনা করলাম পাশ করলাম চাকরি পেয়ে গেলাম ঠিক আছে আর একটা হচ্ছে স্পিরিচুয়াল এফোর্ট স্পিরিচুয়াল এফোর্টও কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস এবং স্পিরিচুয়াল এফোর্ট কী হয় যে আন্তরিক প্রার্থনা চাকরি পাওয়ার জন্য নয় আন্তরিক প্রার্থনা কী হরত কী হতে পারে যেমন একটা আন্তরিক প্রার্থনা হতে পারে যে হে ঈশ্বর আজ যেন কোনো প্রাণী ক্ষুধার্ত না ঘুমায় এই পৃথিবীর প্রত্যেকটা জীব যেন কোনোদিন ক্ষুধায় না থাকে পৃথিবীর সবার মঙ্গল হোক এই রকম প্রার্থনা এই 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 যে এটাকে বলে স্পিরিচুয়াল মানে চেষ্টা স্পিরি একটা মানুষকে দুরকমভাবে চেষ্টা করতে হয় বললাম একটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক চেষ্টা বাইরে থেকে যেটা চেষ্টা করতে হয় আর একটা হচ্ছে স্পিরিচুয়াল চেষ্টা এই দুরকম চেষ্টা যখন থাকবে তখনই মানুষ কিন্তু সাকসেসফুল হয় কোনো হচ্ছে অ্যাচিভ করতে পারে আর একটা যেটা বিষয় হচ্ছে যে পারফেক্ট টাইমিংটাও মানে সময়টা তাহলে আমি চেষ্টা করছি 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 হচ্ছে না কিন্তু আমার আমি একটা ডেট দিয়ে বলি দু হাজার এগারো বারো তেরো হচ্ছে না আমার হয়তো চোদ্দোই হওয়ার আছে যেই আমি চোদ্দোয় আবার অ্যাটেম্প করলাম তখন হয়ে গেল কারণ আমার হয়তো টাইমটা ছিল চোদ্দোয় এটাও কি হয় যে সময় আগে যেটা তুমি একটু আগেও বললে যে সময়ের আগে পাবে না তুমি হাজার চেষ্টা করে নাও পাচ্ছ না কিন্তু যেই তুমি দু হাজার ট্রাই করলে তখন কিন্তু পেয়ে গেলে না দু হাজার চোদ্দ ওই যে আমি বললাম কথা বললাম মানে ওটা অ্যাস্ট্রোলজাররা দেখে বলে যে আপনি অমুক সময়ে চাকরি পাবেন অমুক সালে চাকরি পাবেন বা অমুক সময় তোমার বিয়ে হবে এরকম বলে অ্যাস্ট্রোলজার ওরকম বলে তো এই জিনিসটা আসে কীভাবে মানে এই যে দু হাজার এগারো থেকে চেষ্টা করছে দু হাজার চোদ্দো সালে কি চাকরি পেলো এই যে চেষ্টাটা এই চেষ্টা ওটাকে ওকে কিন্তু যোগ্য বানাচ্ছে যোগ্য বানাচ্ছে ওকে দুরকমভাবে চেষ্টা করতে হবে বললাম এই যে চেষ্টাটা চেষ্টা মানুষকে যোগ্য বানাচ্ছে যে ও যখন দু সালে শুরু করেছিল তার তার চেষ্টাটা হয়তো তখন ছিল ফিফটি পারসেন্ট এবার যত ডে বাই ডে যাচ্ছে ওর চেষ্টাটা বাড়তে যাচ্ছে যখন যেই মুহূর্তে হান্ড্রেড পার্সেন্টটা আসবে সেই মুহুর্তেও চাকরি পেয়ে যাবে দু সালে হয়তো ওর হানড্রেড পারসেন্টটা আসছে তখন ও চাকরি পেয়ে যাবে অ্যাস্ট্রোলজাররা ওই জিনিসটাই দেখেন যে ওর ওই যে যোগটা কখন এই জন্য অ্যাস্ট্রোলজাররা যোগ কথাটা ইউজ যে যোগটা কখন আসছে এই যোগ মানে হচ্ছে তার প্রাপ্তির বা যোগ্য হওয়ার সময় কোনটা ওই সময়টা ঠিক আছে এই হচ্ছে বিষয়টা সময় বলতে ওইটাকেই বোঝায় সময় পাচ্ছে মানে ওটাকে বোঝায় এবার একটা জিনিস আমরা দেখি যে মানুষ জন্মই সর্বশ্রেষ্ঠ জন্ম এটা তো আমরা বলেই থাকি সর্বোন্নত বা সর্বশ্রেষ্ঠ জন্ম কিন্তু আমরা দেখি মানুষ জন্মেই আমরা বিভিন্নভাবে সাফার করি লাইফে তো সাফার করছি স্ট্রাগল করছি এটা করছি তাহলে কি মানুষকে জন্ম নিতে হয় এই সাফার স্ট্রাগল এগুলো করার জন্যই দেখো এখানে ব্যাপারটা হচ্ছে আমরা সাধারণত এটা মনে করি মনুষ্য জন্ম হচ্ছে শ্রেষ্ঠ জন্ম কিন্তু বিষয়টা সম্পূর্ণভাবে ভুল তার কারণ হচ্ছে যে আমি এর আগে একটা তোমাকে বললাম যে আমরা একটা চেতনার একটা স্তরে আছি মাঝখানে আছি এখনো পর্যন্ত পর্যন্ত আমরা অ্যাবসোলিউট ট্রুথে পৌঁছোতে পারিনি বা ঈশ্বর দর্শন করতে পারিনি ঠিক আছে তো তার সেই খামতিগুলো কেন পারিনি কারণ আমাদের ভেতরে অনেকগুলো খামতি আছে ঠিক আছে খামতিগুলো হচ্ছে মানে এই যে আমাদের ভেতরে একাধিক কর্মফল গিজগিজ করছে আমাদের ভেতরে জীবাত্মা কিন্তু যতক্ষণ আমরা জীবাত্মা হিসাবে থাকি আমরা কিন্তু একাধিক কর্মফল বহন করে বেড়াচ্ছি কর্মফল বহন করে থাকাকালীন আমাদের এই কর্মফল থেকেই কিন্তু আমাদের প্রবৃত্তি তৈরি হচ্ছে এই প্রবৃত্তি থেকেই কিন্তু আমাদের মধ্যে রাগ ক্ষোভ বিদ্বেষ কাম লোভ সররিপু মানে এক কথায় জেনে রাখো সররিপু আমাদের ভেতরে আসছে এই সররিপু যতক্ষণ না আমাদের থেকে বের হচ্ছে ততক্ষণ তো আমরা শ্রেষ্ঠ জীব বলতে পারি না আর এই সররিপু মানে উন্নতম যে মানুষ তার মধ্যেও কিছু অল্প বিস্তর হলেও থাকবে সররিপু। ঠিক আছে তাই মনুষ্য জন্ম কিন্তু শ্রেষ্ঠ জন্ম নয় মনুষ্য জন্মের পরেও মনুষ্য জন্মের পরেও কিন্তু উন্নততর জন্ম আছে উন্নততর জন্ম আছে যেমন আমরা মনে করি যে একটা খুব মজার উদাহরণ দিই ক্লাস ফাইভে পড়া বাচ্চাই কিন্তু মনে করে যে এই তো আমি শ্রেষ্ঠ আমি সব জানি সব শিখে গেছি ঠিক আছে কিন্তু ও জানে না যে ক্লাস সিক্সে উঠে গেলে এর থেকে কঠিন একটা বই পড়তে হবে তাকে ঠিক আছে তেমনি আমরা এই মনুষ্য জন্ম থেকে দাঁড়িয়ে আমরা বুঝতে পারি না যে এর থেকে উন্নততর একটা জন্ম আছে এই জিনিসটা খুব ভালো করে ব্যাখ্যা করেছিলেন যে ঋষি অরবিন্দ ঠিক আছে মনুষ্যত্বের মনুষ্য জন্মের বিবর্তন সামথিং একটা বই অনেকদিন আগে পড়েছিলাম বলে নামটা আমার গুলি যাচ্ছে তবে অরবিন্দই বলেছিলাম ওইখানে যে আমাদের কিন্তু এখনও দিব্য জীবন পাওয়া বাকি আছে আমাদের এই যে জীবনটা এই এই জীবনটা কিন্তু এখনও দিব্য জীবনের স্তরে উঠতে পারেনি কারোর কারো উঠেছে ঋষি অরবিন্দ উঠেছিলেন বিবেকানন্দ উঠেছিলেন এরা উঠেছিলেন ঠিক আছে কিন্তু আমরা কিন্তু এখনও সেই স্তরে পৌঁছতে পারিনি সেই জন্যেই কিন্তু আমাদের এই সাফারিংসগুলো আছে একটা জিনিস আমাদের পরিষ্কার মনে রাখতে হবে আমাদের জীবনে যত রকম সাফারিংস আমার ওগুলো এক্সক্লুসিভলি আমাদের দোষের কারণেই কিন্তু হচ্ছে এই যে আমাদের ভেতরে যে সররিপু আছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই স্বরিপুর কারণেই কিন্তু আমাদের দুর্ভোগ ঘটছে আর কারোর জন্যে নয় কিন্তু তুমি মনে করো তোমার জীবনে কোনো একটা ডিজাস্টার এলো বা কোনো একটা কষ্ট এলো তুমি যদি খুব ভালো করে অনুসন্ধান করো এক মনে অনুসন্ধান করো আরও ভালো করে যদি বলি অনুধ্যান করো তাহলে তুমি খুঁজে পাবে যে আলটিমেটলি কিন্তু দোষটা তোমারই হয়েছিল দোষটা কিন্তু তোমারই হয়েছিল তুমি খুঁজে পাবে এটা আমরা আমাদের কর্মের জন্যই দায়ী এবং কর্মফলের জন্যও দায়ী আমরা আজ হয়তো আজ আজ যে ডিজাস্টারটা আমার লাইফে আছে সেইটার সূত্রপাত হয়েছিল দশ বছর আগে দশ বছর আগে কোনো একটা কাজের জন্য সূত্রপাত হয়েছিল ঠিক আছে এমনও হয় যে আমাদের আজকের যে দুর্ভোগ অশান্তি কষ্ট সেইটা পূর্ব জন্মের কোনো ঘটনার কারণে হয়েছিল দেখো এইটা অনেকে প্রশ্ন করে যে আগের জন্মের ঘটনা কেন আমরা এই জন্মে শাস্তি পাবো এই বিষয়টার অ্যাকচুয়ালি এরকম যে কর্ম করছি কর্মফল পাচ্ছি কর্ম করছি কর্মফল মানে ইনস্ট্যান্ট আমরা সেই জিনিসটার রেজাল্ট কিন্তু পাই না আমরা যদি সঙ্গে সঙ্গে ভালো কর্ম ভালো একটা কাজ করলাম সঙ্গে সঙ্গে খারাপ তার রেজাল্ট এক্সপেক্ট করি তাহলে আগের যে খারাপ কর্মগুলো সেগুলো কি করে হবে বা এখন যদি খারাপ কর্মগুলো করছি সামনে যে ভালো পিছনে যে ভালো কর্মগুলো করেছি তার রেজাল্টটা কি করে পাবো মানে কর্মফল একটা পাইপলাইনের মধ্যে দিয়ে চলবে ঠিক আছে এবার সেই পাইপ মধ্যে দিয়ে যেতে 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 কি হচ্ছে আমাদের এই যে ফিজিক্যাল বডি আছে এটার তো একটা লংজিভিটি আছে এটা একটা লংজিভিটি আছে তো সত্তর বছর আশি বছর কিছু একটা লংজিবিটি আছে তো সেই বডিটা নষ্ট হয়ে যাচ্ছে সেইটাকে আমরা মৃত্যু বলছি বডিটা নষ্ট হয়ে যাওয়াকে আমরা মৃত্যু বলছি এর বাইরে কিন্তু মৃত্যু আর কিন্তু আর কিছু নয় আমরা কিন্তু এই বডিটা নষ্ট হয়ে যাওয়াকে আমরা বলছি যে আমরা আমরা মৃত্যু হচ্ছে মৃত্যুকে বিরাট বড় কিছু ইয়ে ইয়ে ব্যাপারে দেখছে মৃত্যু আর কিছুই নয় জাস্ট আমি কর্মফল ভুগতে ভুগতে আমার এই ফিজিক্যাল বডিটা নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাওয়া বডিটা কি হচ্ছে আমরা ইয়ে করে দিচ্ছি আর একটা নতুন বডি পাচ্ছি ঠিক আছে জাস্ট লাইক মানে তুমি একটা টি শার্ট পরছো ছ মাস পরছো এক বছর পরছো তারপরে টি শার্টটা নষ্ট হয়ে যাচ্ছে বা ছিঁড়ে যাচ্ছে তখন টি শার্টটা চেঞ্জ করে অন্য কোনো একটা টি শার্ট পরছো এই বিষয়টা কিন্তু হচ্ছে সেটাই সেম এই বডিটা ইউজ করতে করতে বডিটা খারাপ হয়ে যাচ্ছে খারাপ মানে কীরকম যে বডিটা ইউজ করতে করতে এই আমার বিভিন্ন রোগ ব্যাধি হচ্ছে এর মাধ্যমেই তো বডিটা খারাপ হয় না রোগ ব্যাধি হচ্ছে বিকল হয়ে যাচ্ছে তার ফলে কী হচ্ছে বডিটা যখন অচল হয়ে যাচ্ছে তখন আমাদের এই যে সোলটা বা জীবাত্মা সে কি হচ্ছে বডিটা আর ইউজ করতে পারছে না ইউজ করার মতো কন্ডিশানে থাকছে না গাড়ি ইউজ করতে করতে আমরা একটা বাইক দীর্ঘদিন ধরে চালাচ্ছি দশ বছর চালাচ্ছি তারপর আস্তে আস্তে এমন অবস্থায় চলে গেছে আর ব্যবহার করা যাচ্ছে না তার মানে কি বাইকটার মৃত্যু হলো মৃত্যু তখন আমাকে নতুন বাইক কিনতে হবে এই ব্যাপারটাই সোল এই বডিটাকে ইউজ করছে ইউজ করতে 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 একটা সময় দেখা যাচ্ছে যে বডিটা আর ইউজ করার অবস্থায় নেই হ্যাঁ অর্গান ফেলিওর হয়ে গেছে এভাবে বলি মাল্টি অর্গান ফেলিওর হওয়ার কারণে আর সেই বডিটাকে ইউজ করতে পারছেন তখন কি হচ্ছে বডিটাকে ছেড়ে দিয়ে ও নতুন কোন বডি খুঁজে বেড়াচ্ছে ঠিক আছে এই নতুন কোনো বডি খুঁজে বেড়াচ্ছে এই বিষয়টা হচ্ছে বডি খুঁজে বেড়াচ্ছে কিন্তু চাইলেই সে কোনো মিলিয়নিয়ারের বাড়িতে জন্ম নিতে পারছে না কেন পারছে না হ্যাঁ তার কারণ হচ্ছে তার কিছু কর্ম কর্মফল ব্যাক রয়েছে সেই ব্যাকআপ কর্মফলের সামেশান অনুযায়ী তাকে বডিটা পেতে হবে কেউ যদি খুব ভালো কর্ম করে তখন সেক্ষেত্রে সেটা তখন সেই একদম পুরো এক্স্যাক্ট কাটায় কাটাই সেই মিলিয়ে যে যোগটা যখন আসবে সেই দেশ সেই সুদেশ বলাটা বলে যে শহর যে সময় হ্যাঁ মনে করো পাঁচটা বিকেল পাঁচটা দশ ঠিক আছে ওই শহরে স্পেসিফিক্যালে স্পেসিফিক্যালি ওই নার্সিং নার্সিংহোমে অমুক যে মহিলা প্রেগনেন্ট আছে তার কাছেই পেতে হবে এবার সে কর্মফলে কিন্তু ওই মা বাবাকেই ডিজার্ভ করে ওই মা বাবা ওই হোম ওই ডাক্তার ওই যে পরিবেশে সে থাকছে সে যে পরি ওই পরিবেশে যে ও বড় হবে পড়াশুনো করবে সব কিছু ইভেন ওর মেধা টাকা পয়সা ইনকাম করার তার ক্ষমতা সব কিছু এভরিথিং ওর ওর কর্মফলের মধ্যে কিন্তু ইনক্লুডেড আছে ওই অনুযায়ী কিন্তু সে পরবর্তী জন্মটা পাবে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আমাদের একটা হয় যেটা এই বড় লোকের কথাটা উঠলো বলে একটা কথা মনে পড়লো যেটা হচ্ছে আমরা সামান্য ধরুন আমি একটা রাস্তা দিয়ে গাড়ি দেখলাম ফোর হুইলার আর মনে হচ্ছে কবে আমি কিনতে পারবো এবার হতে পারে ফোর হুইলারটা যে চালাচ্ছে সে ভাবছে একটা আর একটা বড়ো অডি ফোর হুইলারই কিন্তু অডি অডি কবে কিনতে পারবো আবার সে ভাব যে আমি যদি প্রাইভেট যার অডি আছে সে ভাবছে আমার যদি একটা প্রাইভেট জেট হতো তো এই জিনিসটার তো শেষ নেই কোথাও যে মানে ডিজায়ার যেটাকে বলে লাস্ট বা ডিজায়ার দুটোই বলা যায় তো এই এইটাকে কীভাবে ব্যাখ্যা করা ডিজায়ারটা শেষ হওয়া উচিত নয় ব্যাখ্যাটা বলছি ভোগ ভোগ না করলে কিন্তু ত্যাগ হবে না ভোগ না করলে কিন্তু ত্যাগ হবে না যদি ভোগের আগে ত্যাগ করে দেয় না তাহলে তাদের পতন আগে হয় মনে করো এই যে বললে যে আমি সাইকেল চালাতে চালাতে দেখছি পাশে একটা কেউ ফোর হুইলার চালিয়ে যাচ্ছে আমার খুব ইচ্ছা হলো ফোর হুইলার নিয়ে নেবো ঠিক আছে কিন্তু ফোর হুইলার নিতে পারছি না পারছে না এবার আমি কোনো একটা সাধুর কাছে গেলাম বললাম আমাকে সাধু করে দিন আমাকে গেরুয়া পরে দিন আমি সন্ন্যাসী হব ঠিক আছে হলো সন্ন্যাসী এক বছর দু বছর পর না তার পতন ঘটবে কারণ তার মনের ভেতরে কিন্তু এই কিন্তু ঢোকানো আছে ডিজায়ারটা কিন্তু ঢোকানো হুম কামন হ্যাঁ এবার কি তাহলে কি কামনা বাসানোর কোনো তো শেষ নেই তাহলে কি করতে হবে আমি যে বললাম যে ডিজার্টটা শেষ হওয়া উচিত নয় কেন বললাম এবার ঈশপনিষদে না একটা শ্লোক আছে তার একটা ছোট্ট অংশ বলছি তাতে বলছে তেনো ত্যাগতেনো ভুঞ্জিতা মানে বলছে তুমি ভোগটাকে ত্যাগাকারে দেখো ভোগটাকে ত্যাগ আকারে দেখো মানে মানে আমি অডি গাড়িতে চড়ছি কিন্তু আমি জানবো যে এইগুলো কিন্তু আলটিমেটলি আমার থাকবে না একদিন না একদিন কিন্তু চলে যাবে বা এই জন্মে আছি পরবর্তী জন্ম কিন্তু আমি পাবো না তাই আমি এর থেকে নিজের মনটাকে ডিট্যাচ করি আমি মনটাকে এর থেকে ডিট্যাচ করে নেব একটু আগে পরমহংস অবস্থা বললাম না যে সংসারে থাকবো কিন্তু সংসারের কোনো কিছু কর্মফল আমাকে স্পর্শ করতে পারবে না তাই এই জিনিসটা বারবার বারবার নিজের মনকে বলতে থাকতে হয় বলতে থাকতে হয় যে আমি আজকে অডিতে আছি ঠিকই আমি একদিন আমি প্রাইভেট জেট নিয়ে নেব নিয়ে নিতে পারবো এই বিশ্বাসও আছে কিন্তু একদিন জানবো যে যে কোনো মুহূর্তে আমাকে কিন্তু সাইকেল চালানোর মতো পরিস্থিতিতেও আসতে পারে পরিস্থিতিও কিন্তু আসতে পারে কারণ মানে এক নিয়ার ফিউচারে আমার জন্য যে কি অপেক্ষা করছে সেটা কিন্তু কেউ জানে না কেউ কিন্তু জানে না এই জিনিসটা হচ্ছে তেনো ত্যাগ তেনো ভুঞ্জিতা মানে আমি ভোগ করছি কিন্তু ত্যাগের মানসিকতা নিয়ে বা এরকমভাবে বলা যায় যে আমি ত্যাগটাকেই ভোগ করছি অনেকে সন্ন্যাস জীবন সন্ন্যাস জীবন মানে তো ত্যাগ ঠিক আছে সন্ন্যাস জীবনটাকেই কিন্তু এনজয় করছে তাকে যদি তুমি হ্যাঁ মানে কোনো একটা ক্যাসিনোতে নিয়ে গিয়ে বসি দাও বাড়ি গিয়ে বসি দাও সে কিন্তু বিষয়টাকে এনজয় করতে পারবে না সে কিন্তু বিষয়টাকে এনজয় করতে পারবে না তাকে সেই জিনিসটা মানে এনজয় করবে সে কিন্তু কোনো মঠে মন্দিরেই কিন্তু এনজয় করবে এনজয়টা কিন্তু তার এনজয়মেন্ট তার মঠে কি সে ত্যাগটাকে এনজয় করছে তেনো ত্যাগ তেনো ভুঞ্জিতা মানে তুমি ভোগটাকে ত্যাগের আকারে দেখো অথবা ত্যাগটাকেই ভোগ হিসাবে দেখো এই বিষয়টা এইভাবে বিষয়টাকে দেখলে আমি বলবো যে সে ভোগ করুক না আর আমার মনে হয় তাকে মেন্টালিও প্রিপেয়ার থাকতে হবে যেটা তুমি বললে সেটাকে আরো আমি বলছি যে কোথাও মেন্টালিও প্রিপেয়ার থাকতে হবে যে আজকে আমার ভালো হচ্ছে ঠিক আছে কালকে খারাপ হয়তো আসতে পারে হয়তো এলো না হতেই পারে তার জীবনে মৃত্যু অব্দি তার এলো না সেই সুখেই মৃত্যুবরণ করলো কিন্তু তাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে হঠাৎ কিছু যদি হয়ে যায় আমি যাতে দামি গাড়িগুলোর মধ্যে থাকে না যে অ্যাক্সিডেন্ট একটা বেলুন ফুলে যায় যাতে অ্যাক্সিডেন্টটা হলে তার কোনো ক্ষতি না হয় যেটা ওই কয়েক মাইক্রো সেকেন্ডের মধ্যে ফুলে যায় তো আমার মনের মধ্যে ওরকম একটা সেফটি ভাল রাখতে হবে যে যে কোনো মুহূর্তে কিছু হতে পারে আমাকে তার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে এবং এবং তার জন্য আমাকে হয়তো প্রিকশনও নিয়ে রাখতে হবে ওটাই বলতে চাইছিলাম হ্যাঁ ব্যাকআপ প্রিকশন তোমাকে কিন্তু নিয়ে রাখতে হবে তার জন্য ঠিক আছে কিন্তু মানে এক সময় না এইভাবে চলতে চলতে কিন্তু এক সময় দেখবে যে তার কিন্তু সংসারে একটা বৈরাগ্য এসে যাবে এইভাবেই বৈরাগ্যটা আসবে একটা সময় তার মানে এইভাবে তেনো তেনো ভুঞ্জিতা এই ফিলোসফি মেনে চলতে চলতেই না এক সময় তার মধ্যে আসবে যে এই তো অনেক কিছুই তো দেখে নিলাম এরকমই তো চলবে কোথায় তৃপ্তি তো পেলাম না আমার বেশ কিছু সাধু সন্ন্যাসীদের সঙ্গ করার ইয়ে হয়েছে মানে সৌভাগ্য হয়েছে তো তাদের মধ্যে আমি এটা দেখেছি যে তারা মানে তারা আমেরিকাতে থাকতেন মানে ভারত ভারতীয় হয়েছে আমেরিকাতে থাকতেন হিউজ মাইনে পেতেন কোনো কিছু ভোগবিলাসের কোনো কিছু অব থাকতো না কিন্তু বেদান্ত সোসাইটিতে গিয়ে আমেরিকায় বেদান্ত সোসাইটি আছে বেদান্ত সোসাইটিতে গিয়ে তার মাথাটা কীরকম যেন ঘুরে গেল এক মাস এক বছরের মধ্যে তার এমন বয়ে বৈরাগ্য জেগে গেল যে আর এই জিনিসগুলো কিন্তু ভাল লাগছে না ভালো লাগছে হয়তো ভালোটা অন্য অনেক দিন ধরেই লাগছিল না কিন্তু প্রপার সেই জায়গাটা পাচ্ছিল না বলে সেই সন্ন্যাসটা নিতে পারছিল না সন্ন্যাসটা নিতে পারছিল না তার মানে কি এই যে এই যে সংসারে থাকার আর কোনো সিগনিফিকেন্স খুঁজে পাচ্ছে না সে সংসারে থাকার কোনো সিগনিফিকেন্স খুঁজে পাচ্ছে না বোকা বোকা লাগছে যে এই রোজ অফিস যাচ্ছি কাজ করছি মাস গেলে একটা সার্টেন অ্যামাউন্টের টাকা পাচ্ছি খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি ঘুরে বেড়াচ্ছি বউ নিয়ে আছি মা বাবাও ভালো আছে সব কিছু কিন্তু কোথায় যেন একটা তীব্র একটা অতৃপ্তি রয়েছে কিছু একটা যেন পাচ্ছি না পাচ্ছি না এরকম একটা ভাব চলছে হয়তো একটা বন্ধুর সাথে গেল একদিন হয়তো গেল বেলুর মঠে গেল বা কোনো একটা মঠে গেল সেখানে গিয়ে পরিবেশটা দেখে চট করে তার মাথায় ক্লিক করে গেল যে আরে আমি তো এই পরিবেশটাই খুঁজছিলাম এই পরিবেশটাই খুঁজছিলাম তখন আর ছেড়ে আসতাম মানে এটাই আমার আসল ঘর এতদিন যেখানে আছি ওটা আমার আসল ঘর ছিল না এইটাই আমার আসল ঘর কৃষ্ণের কাছে এসে অনেকের এরকম জিনিসটা ফিল হতো আচ্ছা এই এইবার আমরা একটু অন্য দিকে যাই যেটা হচ্ছে আমি তোকে বলছিলাম যে স্বপ্ন নিয়ে আমরা একটু আলোচনা করবো ওই স্বপ্নের থিওরিটা জানতে চাই সাইন্টিফিক্যালি বলে যে স্বপ্নের একটা বিষয় হলো সেটা হচ্ছে আমরা যেটা সারা দিন করছি সেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে রয়েছে সেটাই আমাদের রাত্রিবেলা স্বপ্ন দেখাচ্ছে হুম কিন্তু এর কি স্পিরিচুয়াল দিকেও কিছু আছে দেখো স্বপ্ন বিষয়টা আগে বুঝে নিতে হবে স্বপ্ন বিষয়টা কি অবশ্যই সাবকনসিয়াস মাইন্ডে যেটা আমাদের চলছে সেটাই আমরা রাত্রেবেলা স্বপ্নে দেখছি হ্যাঁ এবার সাবকনসিয়াস মাইন্ডটাকে বুঝতে হবে যে সাবকনসিয়াস মাইন্ডটা কী অ্যাকচুয়ালি সাবকনসিয়াস মাইন্ডটা শুধুমাত্র আজকে আমি সারাদিন কি করেছি সেটা কিন্তু নয় আমি এই জন্ম তো বটেই পূর্ব পূর্ব জন্মে যা যা করেছি সব কিছুই কিন্তু আমার সাবকনসিয়াস মাইন্ডের ভেতরে ঢুকে আছে জগা কিছুরই হয় সব কিছুই কিন্তু ঢুকে আছে আমাদের ভেতরে বিশেষ করে আমাদের ফোবিয়াটা ফোবিয়া ঠিক আছে আমরা আমাদের ফোবিয়াকে কিন্তু স্বপ্নের মধ্যে দেখতে পাই ঠিক আছে যেমন ধরো অনেকে সাপের ফোবিয়া থাকে আমার থাকে ঠিক আছে তো সে স্বপ্নে হয়তো সাপ সাপ দেখতে পারে কারণ তার ইমো অ্যাকচুয়ালি আমরা স্বপ্নে আমাদের ফিলিংটা দেখি যেমন ধরো কেউ মানে অনেকে দেখে যে আমি উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছি স্বপ্নে দেখছে উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছি ঠিক আছে এইটার এই এইটার মানে হচ্ছে এই স্বপ্নটার ব্যাখ্যা হচ্ছে সে কোনো কোন একটা বিষয় নিয়ে মনে গিলটি ফিল করছে কোন একটা অন্যায় বা অপরাধ সে করে ফেলেছে হয়তো সেটা এখনও জনসমক্ষে আসেনি সেই জিনিসটা নিয়ে সে গিলটি ফিল করছে সেই জন্য ওর একটা মনে অপরাধবোধ কাজ করছে গিলটি ফিল মানে অপরাধবোধ কাজ করছে সে অপরাধবোধের কারণে সে সে স্বপ্নে দেখে যে সে পড়ে যাচ্ছে সে অ্যাকচুয়ালি পড়ে যাচ্ছে মানে কি নিজের নজরে পড়ে যাচ্ছে নিজের বিবেকের নজরে পড়ে যাচ্ছে সেইটা সে স্বপ্নে দেখে যে উঁচু কোনো জায়গা থেকে পড়ে যাচ্ছে ঠিক আছে এই এই জিনিসটা দেখে স্বপ্নে দেবে অনেকে দৌড়োতে পারে না পালাতে পারে না কোনো একটা কোনো একটা ভয়ঙ্কর জিনিস তারা করেছে হয়তো হয় দেখছে যে ষাঁড়ে তারা করেছে বা কুকুরে তারা করেছে সাপে তারা করেছে ইভেন এরকম দেখে যে হয়তো ভূতে তারা করেছে কিন্তু সে তাড়াতে পারছে না সে কোনো একটা বিষয় নিয়ে অ্যাংজাইটিতে ভুগছে মানে হয়তো মনে করছে যে নিয়ার ফিউচারে আমার এই বিপদটা আসতে পারে আমার চাকরি চলে যেতে পারে বা আমার এই অসুখ বিসুখটা হতে পারে এই কোনো একটা বিষয় নিয়ে সে অ্যাংজাইটিতে ভুগছে তখন সে দেখে যে আমি দৌড়োতে চেষ্টা করছি পালাতে চেষ্টা করছি কিন্তু আমি পালাতে পারছি না ঠিক আছে অনেকে দেখে জ্বলন্ত চিতা জ্বলন্ত চিতা দেখে স্বপ্নে ঠিক আছে মানে নিজের নয় অন্যের নিজে জ্বলন্ত চিতা দেখে জ্বলন্ত চিতা দেখার মানে হচ্ছে তার জীবনে বৈরাগ্য আসছে শ্মশানে গিয়ে আমাদের একটা আলাদা ফিল হয় দেখবে যে মনে করো এটাই তো আমাদের আলটিমেটলি ডেস্টিনেশান আমাদের এখানে তো আসতেই হবে প্রত্যেককেই আসতে হবে গরিব বড়োলোক ফর্সা কালো সবাইকে আসতে হবে পাপি পুণ্যবান সবাইকে আসতে হবে আসতেই হবে তো এই এখানে এসে সব কিছু শেষ বলে মনে হয় যদিও শেষ নয় সাধারণ অর্থে এখানে এসে শেষ বলে মনে হচ্ছে এক মুঠো ছাই হবে ঠিক আছে এই জিনিসটা হচ্ছে তো এই ছাইটা যে হচ্ছে একটা বৈরাগ্য সেই জিনিসটা সে রেপ্লিকেট করছে স্বপ্নে জ্বলন্ত চিতা হিসেবে আবার সাজানো চিতা জ্বলন্ত নয় চিতা সাজানো আছে অন্য কারোরও হতে পারে নর্মাল চিতা সাজানো আছে তার ব্যাখ্যা আবার আলাদা কী নর্মাল চিতা সাজানোর মানে সাজানো আছে মনে মনে হচ্ছে সে মনে করছে আমার জীবনটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে কোনো কারণে হয়তো কিছু জীবনে ঘটনা ঘটেছে কিছু একটা জীবনে ঘটনা শেষ হয়ে আমার শেষ হয়ে এসছে জাস্ট ফুরিয়ে এসেছে আমার জীবনটা শেষ তো হয়ে গেছে আমার জীবন ধ্বংস হয়ে জীবনটা নষ্ট হয়ে গেছে হয়তো তার জীবনে কোনো ডিজাস্টার হয়েছে বা কোনো খারাপ কাজ করে ফেলেছে এমন যার কারণে রয়েছে এই ফিলিংটা আসছে এরকম হতে পারে অনেকে স্বপ্নে নিজের লাশ দেখতে পায় মানে নিজের নিজের ডেড বডি দেখতে পায় ঠিক আছে সেই এই নিজের ডেড বডি দেখার অর্থ হচ্ছে সে প্রচণ্ড পরিমাণে ইন্ট্রোসপেকশান করছে আজকাল ইন্ট্রোসপেকশান করছে মানে নিজের কাজ কাজকর্ম নিজের চিন্তা ভাবনা এই বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করছে ইন্ট্রোসপেকশান করছে শব্দেও ব্যবচ্ছেদ করে না সব দেব মানে পোস্টমর্টেম ঠিক আছে পোস্টমর্টেম করছে মানে ও নিজের চিন্তা ভাবনা কাজকর্মকে পোস্টমর্টেম করছে নিজের ডেড বডি দেখতে পায় এই এই হচ্ছে বিষয় আর একটা হয় যেটা অনেকের সাথে ঘটে যে কেউ বাড়িতে মারা গেছে তাদেরকে আবার দেখতে হ্যাঁ এই স্বপ্নে শুধুমাত্র আমাদের এই চিন্তা ভাবনা নয় দেখো এই একটু আগে বললাম না যে প্রেত লোক একটা আলাদা ডাইমেনশন আছে তো স্বপ্নে না এই যারা আমাদের আগে আমরা আমাদের যারা মারা যায় তারা কিছু সময় কিন্তু আমাদের আশেপাশেই থাকে আশেপাশেই থাকে ছেড়ে যেতে পারে না মোহ কাটিয়ে যেতে পারে না ঠিক আছে ভাবে যে আমি এখানেই থাকবো আমি এদের মাঝেই থাকবো ঠিক আছে এদের সাথে কথা বলবো ঘুরবো ফিরব মানে তারা বিশ্বাস করতে পারে না মানে কারোর যদি ডেথ হয় ইন ইনস্ট্যান্ট যদি ডেথ হয় সে প্রথমে বিশ্বাসই করতে পারে না যে তার ডেথ হয়েছে সে মনে করে যে আমি আবার বডির মধ্যে ঢুকতে পারবো বডির ভিতরে ঢোকার প্রসেস আবার বিভিন্ন আছে সে যাচ্ছি না আমি অন্য আলোচনায় হয়তো বলবো কিন্তু ও মনে করে যে আমি বডির মধ্যে ঢুকতে পারবো ঢোকার চেষ্টাও করে কিন্তু পারে না আলটিমেটলি ওই জন্য বলা হয় যে মারা যাওয়ার অ্যাজ সুন অ্যাজ পসিবল বডিটাকে নষ্ট করে ফেলতে হয় ঠিক আছে ওই জন্য বডিটাকে পুড়িয়ে ফে ফেলে বলে যে চব্বিশ ঘন্টা পার হওয়ার আগে পুড়িয়ে ফেলে মানে সাধারণভাবে মেডিকেলি যদি বলি তাহলে রিগর মটিস হবে বডিটা পচে যেতে শুরু করবে আস্তে আস্তে ওইটা অ্যাভয়েড করার জন্য তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া উচিত কারণ প্রচুর জীবাণু সংক্রমণ শুরু হয়ে যায় বডির মধ্যে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সেন পুরি ফেলে ওটা তো একটা ম্যাটেরিয়ালিস্টিক মেডিকেলই হলো ঠিক আছে কিন্তু স্পিরিচুয়ালি এটা এই কারণে করা হয় যাতে তার বডিটাকে নষ্ট করার সাথে সাথে তার বডির প্রতি মোহটাকে নষ্ট করা হয় আমাদের আমরা যতই যাই বলি আমরা কিন্তু আমাদের বডিকে কিন্তু সব থেকে বেশি ভালোবাসি এইটা প্রবৃত্তিটা সেই যখন মনে করো কয়েকশো কোটি বছর আগে সমুদ্রের ভেতরে এক কোষি অ্যামি বা অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয়েছিল হ্যাঁ তখন থেকে কিন্তু আমাদের মধ্যেই প্রবৃত্তিটা ঢুকে গেছে যে আমাকে আলটিমেটলি আমাকে আমার বডিটাকে কিন্তু বাঁচাতে হবে প্রাণ বাঁচানো যেটা একটা সদ্যজাত শিশুকেও যদি এরকম করে এমন করে চোখ পিটপিট করে মানে ওর যেটুকু মানে আত্মরক্ষা করার ক্ষমতা সেইটুকু সে করবে মানে কি আমাদের মধ্যে এটা ইনবিল্ট ঢোকানো আছে ঠিক আছে মানে আমাদের মধ্যে ইনবিল্ট এটা ঢোকানো আছে যে আলটিমেটলি ফিজিক্যাল বডিটা আমাকে বাঁচাতে হবে অ্যাট এনি কস্ট তো মারা যাওয়ার পরেও কিছু সময় তার কিন্তু এই বোধটা কাজ করে যে আমাকে যে করি হোক আমার ফিজিক্যাল বডিটা পেতে হবে সে কারণে ঢোকার চেষ্টা করে সেজন্য বলে যে তাড়াতাড়ি ওর মোহটাকে নষ্ট করে দেওয়া যে ওর বডিটার নেই ঠিক আছে তারপরে কি হয় শ্রাদ্ধশান্তি শ্রাদ্ধশান্তিতে বলা হয় মানে শ্রাদ্দশান্তি এমনি আলাদা রিচুয়াল আছে যাতে ওর সোলটা মানে আত্মাটা ঊর্ধ্বরেতা হয় ঊর্ধ্বরেতা হলেই তবে জন্মটা সে পাবে ঊর্ধ্বরেতা হয় সেজন্য শ্রাদ্ধশান্তি করা হয় একটা নির্দিষ্ট দিন পরে শ্রাদ্ধশান্তি করার নিয়ম ঠিক আছে তো এই নির্দিষ্ট দিন পরে শ্রাদ্ধশান্তি করলে কি হয় তার কর্মফল অনেকখানি হয়ে যায় শ্রাদ্ধশান্তিতে এটাই হয় তার যে ব্যাকআপ কর্মফল সে রেখে গেছে সেটা অনেকখানি ক্ষয় হয়ে যায় অন্তত এই জন্মে যা যা করেছে সেটা ক্ষয় হয়ে যায় আচ্ছা সে সেটা যাতে ক্ষয় হয়ে যায় তাহলে কি হবে ওর ওর সোলটা ঊর্ধ্বরেতা হবে ঊর্ধ্বরেতা হয়ে ও পরের জন্মের জন্য সেখানে যেতে পারবে সেটা ও এইটা ওই সোলটা আস্তে 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 ফিল করে ফিল করতে 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 ওর এই মায়াটা কাটে যে না আমাকে এবারে মায়াটা কাটাতে হবে কষ্ট হয় প্রচণ্ড শরীর ছাড়া থাকতে তো কষ্ট হবেই শরীর ছাড়া থাকতে কষ্ট যেটা হয় সে কারণেও আস্তে আস্তে মোহটা কাটায় ঠিক আছে কাটিয়ে তারপর চলে যায় যাদের মোহ প্রচণ্ড বেশি থাকে তারা ঊর্ধ্বরেতা হতে চায় না অথবা শ্রাদ্ধশান্তিতে যদি কোনো খুঁত থেকে থাকে ভুল থেকে থাকে তাহলে তার মানে ঊর্ধ্বরেতা হয় না ওই জন্য সে বিভিন্নভাবে এসে স্বপ্নে দেখা দেয় যে বলে যে আমার শ্রাদ্ধশান্তিটা এইভাবে হয়নি আমাকে ভালো করে সাধ্য শান্তিটা কর অথবা গয়াতে গিয়ে প্রেত শিলায় পিণ্ড দান কর দেখবে অনেক সময় না অনেক ফরেনার এসেও কিন্তু গয়াতে দেয় বারাণসীতে পিণ্ড দেয় ঠিক আছে কেন করে ওই হয়তো কিছু জানতে পেরেছে ঠিক আছে সেগুলো এসে কিন্তু ওরা বলে ডিস্টার্ব যাতে এই ডিস্টারবেন্সগুলো না হয় হ্যাঁ ডিস্টার্ব করে করেই তো জানাতে হবে ওদের স্বপ্নে এসে দেখা দিচ্ছে বা বাড়িতে কোনোভাবে ডিস্টার্ব করছে জিনিসপত্র ওলটপালট করছে ই করছে করছে কাউকে দেখা দিচ্ছে কিন্তু সাধারণভাবে মানুষ কি এসব তো জানে না ও তো মৃত্যুর পরেও বুঝতে পারছে হয়তো ও যখন যখন বেঁচেছিলেন যেও জানতো না মৃত্যুর পরে এগুলো জানতে পারছে বুঝতে পারছে সেগুলো দেখে ও তখন ও আলটিমেটলি এগুলো ফিল করে ও সেগুলো জানায় তো স্বপ্ন একটা খুব সহজ মাধ্যম সাধারণত ওদের তো ফিজিক্যাল বডি নেই যে বলতে পারবে এসে আমার ভালো করে শ্রাদ্ধ শান্তিটা কর বা যদি হয়তো তার কোনো কিছু কমিউনিকেট করার থাকে ছেলে বা মেয়ের সাথে বা হাজব্যান্ড ওয়াইফের সাথে কিছু একটা বলার থাকে তখন তার এক তার মানে সে যদি অতখানি সক্ষম আত্মা হয় তাহলে সে বলে যে আমাকে এগুলো ইয়ে করে হ্যাঁ তবে মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই যে মৃত ব্যক্তিকে দেখতে পাচ্ছে তার মানেই যে সে কমিউনিকেট করছেই তার কিন্তু কোনো মানে নেই এমনও হতে পারে যে এবার কি বলে তো কেউ মারা গেলে না তার ছবিটা তো মাইন্ডের মধ্যে দেখতে পায় ওই কিন্তু কিন্তু পর যখন দেখছে অনেক দিন পর ধরো যখন দেখছে বা ইনস্ট্যান্টেও দেখতে পারে ইনস্ট্যান্টলিও দেখতে পারে তো কমিউনিকেট কিন্তু করে ওইভাবে স্বপ্নের মাধ্যমে কিন্তু কমিউনিকেট করে এছাড়াও এরকমও হয় যে কোন একটা সাধক সাধনার একটা পর্যায়ে গিয়ে ওখানে আটকে গেছে কোনো মতে এগোতে পারছে না তখন কোনো উন্নত অতি উন্নত সাধক যারা বডি বডিতে নেই এখন আর ঠিক আছে যারা অতি উন্নত স্তরে সাধক হয় না তারা এই ফিজিক্যাল বডিটা নিতে চায় না ফিজিক্যাল বডির অনেক লিমিটেশান আছে ঠিক আছে এটা বৃদ্ধ হবে রোগ ব্যাধি হবে সবার হবে তো এই ঝামেলাগুলো নিতে চায় না বলে তারা সূক্ষ্ম শরীর নিয়েই থাকে সূক্ষ্ম শরীরেই সাধনাটা করে তো ওই সূক্ষ্ম শরীরে থেকে হয়তো সেই জানতে পারছে যে ওখানে অমো একজন সাধক আছে সেই সাধনা একটা স্তরে গিয়ে আটকে গেছে তখন করুণা পরবশ হয়ে তখন সাধন সাধককে গিয়ে স্বপ্নে বলে আসে যে এইভাবে এইভাবে সাধনাটা করো তাহলে তোমার ওই সাধনার ওই গাঁঠটা ছেড়ে যাবে যে একটা গ্রন্থি একটা গাঁঠ থাকে তো ওই গাঁট গাঁটটা খুলে যাবে আর কি কি স্বপ্ন দেখলে কি হয় আর কি কি স্বপ্ন দেখলে আমি একটা জিনিস বলে না দেখো কিন্তু মানে আলাদা কোনো কিছু আমি কোনোদিন দেখিনি মানে যদি আমার যা পড়াশুনো হয়েছে এটার কোনো আমি পাইনি যে ভোরের স্বপ্ন আলাদা হ্যাঁ তবে ভোরের স্বপ্নে একটা বিশেষত্ব আছে ভোরের স্বপ্ন সবথেকে লম্বা হয় মানে আমরা এক রাতের মধ্যে রাত্রেবেলা ঘুমলাম সকালবেলা ঘুমতে উঠলাম এই এর মধ্যে কিন্তু আমরা ছ সাতখানা স্বপ্ন দেখি বা আরও অনেক বেশি দেখি ম্যান টু ম্যান ভ্যারি করে হ্যাঁ তো ঘুমানোর ইনস্ট্যান্ট পরে আমরা যে স্বপ্ন দেখি সেগুলো ছোট হয় পাঁচ দশ মিনিট এরকম যেগুলো ভোরবেলা দেখি আমরা সেগুলো প্রায় তিরিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট স্থায়ী হয় ওই স্বপ্ন সব থেকে লম্বা হয় কিন্তু ভোরের স্বপ্ন সত্যি হয় বলে আমরা মানে এমন কোনো কিন্তু মানে আমি আমি আজ পর্যন্ত শুনি আর আর কি কি হয় আর কি কি মানে হ্যাঁ স্বপ্নে আর কিছু দেখলে কয়েকটা বললাম তোমাকে যেমন ধরো অনেকে না মানে মানে আমার বেশ কিছু ক্লায়েন্ট বলেছে যে আমি স্বপ্নে দেখছি যে খুব প্লেজারফুলি আমি সেক্স করছি ঠিক আছে এটা অনেকে বলে দেখবে ঠিক আছে তো এই স্বপ্নে সেক্স দেখার মানে হয়তো সে আনম্যারিড হয়তো সে জীবনে কখনো কিন্তু সেক্স করেনি সে ভার্জিন ঠিক আছে তার সত্ত্বেও এই জিনিসটা দেখছে হ্যাঁ তো আমি তাকে প্রশ্ন করলাম যে তুমি কি এই বিষয়টা নিয়ে খুব ফ্যান্টাসাইজ করো বলছে না আমার কিন্তু সেরকম কোনো ফ্যান্টাজাইজ নেই আমি তার বাচ্চাটেও দেখলাম যে সে না এর ফ্যান্টাসি করার মতো তার বাচ্চারটা নয় ঠিক আছে তখন এই ব্যাপারটা এটাই যে ও ও সেক্স বিষয়ে ফ্যান্টাসাইজ না করলেও ও এমনি অনেক ভোগী প্রকৃতির মানুষ আচ্ছা ভোগী প্রকৃতির মানুষ মানে হয়তো প্রচুর টাকা পয়সার প্রতি তার খুব লোভ আছে বাড়ি গাড়ি এসব করব প্রচন্ড ভোগ আছে ফরেন ট্রিপ করবো বছরে দু তিনবার এরকম মানে ভোগী প্রকৃতির মানুষ কিন্তু হয়তো সেক্স বিষয়ে অতটা ফ্যান্টাসাইজ নয় তাহলে ও স্বপ্ন দেখবে সেক্স করার কারণ কি কারণ হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক প্লেজার মানে শারীরিক প্লেজারের মধ্যে সব থেকে বেশি প্লেজার কিন্তু ওই সেক্সের মাধ্যমেই পাওয়া যায় সব থেকে বেশি প্লেজার মানে তুমি কোন একটা খুব টেস্টি খাবার খেলে তার যা প্লেজার পাবে তার থেকেও কিন্তু বেশি সেক্সুয়াল প্লেজার থেকেই আসে ঠিক আছে তো এই কারণে স্বপ্নে ওই টপমোস্ট ওই প্লেজারটাকেই কিন্তু সে দেখতে পায় তার মানে হচ্ছে এটা আচ্ছা আচ্ছা আমার সাথে স্বপ্নেটা ফ্রিকুয়েন্টলি হয় দু তিনটে জিনিস হয় একটা হয়েছে খুব রেয়ার একটা দুটো জিনিস যেটা আমি স্বপ্নে দেখেছি আমি স্বপ্নে দেখছি কোনো একটা জায়গায় ঘুরছি আমি রিয়েলিটিতে বহু বছর পর হয়তো আমার মাথায় মাথায়টা গেঁথে আছে বাহ বেশ সুন্দর একটা আম্মাগান রাস্তা আমি বহু বছর পর না সেই প্যাটার্নের একটা জায়গা দেখেছি হয়তো এক্স্যাক্ট সেটা নয় বাট আমি সেই জায়গাটা যখন দাঁড়িয়েছি সেটা দেখে হঠাৎ আমি কোনো একটা দিন এই টাইপের একটা জায়গা দেখেছিলাম এই একটা হয়েছে আমি দুটো জাজ বলিনি আরেকবার হয়েছে আমার দুটো জিনিস যে আমি একটা টাইমে জিমন্যাস্টিক ফিমনাস্টিক প্র্যাকটিস করতাম আমি যেটা তোলার চেষ্টা করছিলাম সেটা তখন অবধি আমি মানে অ্যাচিভ করতে পারিনি ব্যাক ফ্লিপ যায় যেটা কিন্তু আমি স্বপ্নেতে সেই জিনিসটা করতে পারছি এই একটা আর একটা জিনিস হচ্ছে আমার পরীক্ষার প্রতি ভয় আমি আজ হয়তো মানে এডুকেশন লাইন থেকে নেই লাইনে নেই কিন্তু আজও এখন আমি কখনো কখনো আমি স্বপ্ন পাই যে আমি পরীক্ষা দিতে গেছি হয়তো আমি জানি না কী বিষয়ে পরীক্ষা হচ্ছে সেটা জানি না বা আমি পারছি না পরীক্ষার কোনো অ্যান্সার দিতে এই টাইপের এই তিনটে জিনিস হয়েছে মানে প্রথম প্রশ্নটা যেটা তুমি দেখছো যে তুমি অনেক আগে স্বপ্নে দেখেছিলে আমবাগান একটা দেখেছিলে আমবাগান বা রাস্তা দেখেছিলে ওটার দু রকম জিনিস হতে পারে এক হচ্ছে তুমি হয়তো এর আগের জন্মেতেই ওই জায়গাটায় উপস্থিত ছিল যেমন এই জন্মে উপস্থিত আছো সেইটা তো সাবকনসিয়াস মাইন্ড নিজের মেমোরিতে মধ্যে স্টোর করে রেখেছে নিজের মেমোরির মধ্যে স্টোর করে রেখেছে সাবকনসিয়াস মাইন্ড কিন্তু সব কিছু স্টোর করে ইভেন আমাদের কনসিয়াস মাইন্ড যা স্টোর করছে না সব কনসিয়াস মাইন্ডে সব স্টোর করা সম্ভব নয় ও শুধু ক্যাচ করছে ক্যাচ করে কিন্তু সাবকনসিয়াস মাইন্ডের কাছে গিয়ে ঠেলে দিচ্ছে ও স্টোর করে রাখছে কিন্তু ও কিন্তু কোনো কিছুই বলে না ঠিক আছে ও কিন্তু কোনো কিছুই ভুলছে না ওইটা কিন্তু স্টোর হয়ে আছে ইভেন সাবকনসিয়াস মাইন্ড তো আমি বললাম যে ওটা কিন্তু আমাদের প্রিভিয়াস লাইফ থেকেও কিন্তু ক্যারি করে নিয়ে আসে সাবকনসিয়াস মাইন্ডটা তো ওই সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে ওইটা স্টোর হয়ে আছে যে তুমি গত জন্মেও কিন্তু ওই জায়গাটা তুমি কিন্তু প্রেজেন্ট ছিলে তো ওই জিনিসটাই তুমি আবার যখন ওইখানে পৌঁছেছো সার্চ করে ক্লিক করে গেছে ঠিক আছে যেমন কম্পিউটারে যেমন মেমরি রিট্রিভ করে মানে এই হার্ড ডিস্কের মধ্যে মেমোরিটা আছে হয়তো অনেক বছর খোলা হয়নি ওই ওই গানটা চালানো হয়নি কিন্তু হার্ড ডিস্কের ভেতরেই পড়ে আছে আবার গিয়ে সেটা অনেক অনেকদিন পরীক্ষা হলো খুললে আবার এই গানটা চালালে এই ব্যাপারটা এইভাবে হয় আর পরীক্ষার প্রতি ভীতি যে তুমি বলছো এডুকেশান লাইনে নেই তা পরীক্ষার প্রতি প্রতিভীতি যে তুমি স্বপ্নে দেখছো যে পরীক্ষার মধ্যে আমি ফেল করে যাচ্ছি এই ভীতিটা কাজ করছে তো এই জিনিসটা তোমার ফোবিয়ার ভেতরে আছে পরীক্ষার প্রতি ফোবিয়া একটা বিশেষ বিশেষ রকমের ফোবিয়া কিন্তু পরীক্ষার ফোবিয়া আমি বেশ কিছু আমার ক্লায়েন্টও দেখেছি আমি মানুষও দেখেছি বন্ধু বান্ধবদের মধ্যেও দেখেছি যে পরীক্ষার প্রতি ভীতি এমনভাবে কাজ করে ব্রিলিয়ান স্টুডেন্ট যে ম্যাথ দিচ্ছে সেটাই হয়তো করে ফেলছে কিন্তু পরীক্ষা হলে গিয়ে কি মানে ওর মধ্যে একটা আলাদা পরীক্ষার ভীতি এসে কাজ করে পরীক্ষার যে যে হলটা সেই হলের মধ্যে ওর জন্য একটা কী হয়ে যায় ঠিক আছে নার্ভ নার্ভাস ফেলিওর হয় নার্ভ ব্রেকডাউন হয় হ্যাঁ থর করে কাঁপে হাত কাঁপে ঠিক আছে চিন্তা চিন্তাভাবনা করতে পারে না কিছু একটা ফোবিয়া কাজ করে যার ফলে ও জানা অঙ্কও হয়তো ভুল করে আসে এইটাকে এটা একটা আলাদা ধরনের ফোবিয়া তো হতে পারে তোমার তুমি সেই ফোবিয়ার দ্বারা দুষ্ট এরকমও হতে পারে তো ওই ফোবিয়াটা কি তোমার মনের ভেতরে তুমি পড়াশুনোর লাইনে এখন নেই ঠিক আছে কিন্তু ফোবি তার মানে তো এই নয় যে ফোবিয়াটা তোমাকে ছেড়ে চলে গেছে ফোবিয়াটা ছেড়ে চলে গেছে তো ফোবিয়াটা কিন্তু এবং এটাও বলে দিচ্ছি ভয় পেও না যে এটা তুমি কিন্তু পরবর্তী জন্মেও কাজ করবে পরবর্তী জন্ম থেকেও কাজ করবে তো তোমার এখন উদ্দেশ্য যেটা হওয়া উচিত এই ফোবিয়াটা কোনোভাবে দূর করা হ্যাঁ তা বলে কি তুমি এখন মাধ্যমিক দিতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে হবে তা নয় তুমি তুমি মনে মনে সেই জিনিসটাকে কাউন্সেলিং করে করে ঠিক করবে যে এটা একটা পরীক্ষাই তো এটা পরীক্ষা দিয়ে কখনও তোমার আলটিমেটলি তোমার এলিজিবিলিটিকে জাজ করা সম্ভব নয় পরীক্ষা মানে কি পরীক্ষা হচ্ছে একটা একদিনের একটা সার্টেন টাইম তিন ঘন্টার পরীক্ষা ওই টাইমের মধ্যে কে কতটা পারফর্ম করতে পারবে সারা বছর যা পড়েছি সেটা এই একদিনে আমাকে তিন ঘন্টায় প্রমাণ করতে হবে সেটা কেউ নাও পারতে পারে ঠিক আছে এই এইটা কিন্তু জানো তো এটা হচ্ছে ব্রিটিশ সিস্টেম আমাদের আমাদের কিন্তু প্রাচীনকালে গুরুকুলে এই সিস্টেম ছিল না আমাদের প্রাচীনকালে গুরুকুলে এরকম সিস্টেম ছিল যে এটা কন্টিনিউয়াস প্রসেস মানে তোমাকে তুমি শিখছো শিখতে শিখতেই গুরু তোমাকে কিন্তু তোমাকে পরীক্ষা করবে জাজ করবে যে তুমি কতখানি শিখলে জাজ করবে তার উপরে আলটিমেটলি অ্যাসেসমেন্ট হবে মানে এই এই সিস্টেমটা তো খুবই খারাপ তাই না ওই মনে করো পার্টিকুলার ওই দিনটায় আমার শরীর খারাপ আছে তাহলে তো আমার পরীক্ষাটা খারাপ হবে খারাপ নম্বর পাবো কিন্তু আমার মাধ্যমিকের ইয়ের মধ্যে ছেপে গেল কি আমি অঙ্কে আমি চল্লিশ পেয়ে পাস করেছি কিন্তু হয়তো গেলো আমার জানা গেলো আমি দারুণ অঙ্ক করি আমার এলিজিবিলিটি নাইনটি ফাইভ পাওয়ার মতো কিন্তু আমার সারা জীবনের মতো ছেপে গেল হচ্ছে আমার অঙ্কের যোগ্যতা চল্লিশ পাওয়া এটা তো ভুল ভুল সিস্টেম না এটা ভুল সিস্টেম এক্স্যাক্টলি আরেকটা জিনিস আমার হয় আমি প্রায় কিছু বিষয় জেনে নিই লাস্ট একটা দেখে একটা দেখা যায় যে একজন জীবিত ব্যক্তি আমাদের লাইফে আছে কিন্তু আমরা স্বপ্নে দেখছি সে মারা গেছে বা মারা যাচ্ছে এরকম স্বপ্ন আসে অনেকে তো এটা কেন হয় এটা ব্যাখ্যা হ্যাঁ এটা কেন হয় সাধারণত আমরা যা মানে ব্যক্তি হয় এক যারা আমরা খুব খুব যাকে একদম ভালোবাসি তো না মানে প্রতি ভালোবাসা তার আলাদা জিনিস যার প্রতি আমরা খুব মোহগ্রস্ত যেমন মা বাবা হতে পারে ভাই বোন হতে পারে বন্ধু বান্ধব হতে পারে স্ত্রী হাজবেন্ড যে কে হতে পারে ছেলে মেয়ে হতে পারে ঠিক আছে তাদের হয়তো কোনো হারানোর কোনো না কোনো ভয় হারানো মানে শুধুমাত্র মৃত্যু নয় কিন্তু যে সে আমাকে ছেড়ে চলে যাবে সাপোজ করো কেউ ভয় পায় হচ্ছে আমার হাজবেন্ড আমাকে ছেড়ে দিয়ে অন্য কোনো মহিলার সাথে পরকিয়া করবে ঠিক আছে তার মানে ওকে পাত্তা দিচ্ছে না ওকে টাইম দিচ্ছে না অ্যাটেনশান দিচ্ছে না এটাও এক প্রকার ছেড়ে যাওয়া কিন্তু ঠিক আছে মৃত্যুই শুধুমাত্র ছেড়ে যাওয়া নয় তাহলে ও হয়তো দেখবে যে হাজবেন্ডের ডেথ দেখতে পাচ্ছি স্বপ্নে দেখবে আরেক হচ্ছে যাকে আমরা প্রচণ্ড রকমের ঘৃণা করি তাকেও দেখতে পারি কিন্তু কারণ একটাই যে আমরা হয়তো মনে মনে তার মৃত্যু কামনা করি হ্যাঁ মনের মধ্যে ব্যাপার দেখো মনের খবর তো কেউ জানে না আমি ছাড়া ঠিক আছে বাইরে না না রে আমি ওর ওকে ও আমার অপছন্দ হলেও আমি ওর মৃত্যু কামনা কিন্তু করি না কিন্তু অবচেতন মনে হয়তো আমরা করেও ফেলি হয়তো আমরা করেও ফেলি আমাদের অবচেতন মন এত বেশি রহস্যময় না আমরা কিন্তু নিয়েও জানি না আমাদের অবচেতন মনে কি আছে মানে বাইরে একটা মানুষকে যেরকম আমরা দেখছি হয়তো সে অবচেতনে সম্পূর্ণতার বিপরীত সম্পূর্ণতার বিপরীত হতে পারে মানে এক একটা প্রবৃত্তির যদি আমরা সেই মানে স্পার্কটা সামনে তার সামনে ধরি তার ফট করে তার অবচেতন মানে ইয়েতে জেগে উঠবে একটা একটা উদাহরণ হিসেবে বলি মনে করো আমরা মনে করো যাচ্ছে কোন এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে রাত একটা রাস্তায় কোনো জনপ্রাণী নেই ঠিক আছে রাস্তা দিয়ে যেতে 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 দেখছে একটা ব্যাগ পড়ে আছে ঠিক আছে বড় একখানা ব্যাগ পড়ে আছে কৌতূহল হলো দেখি তো ব্যাগটা পড়ে আছে ভারী তুলে দেখলে ভারী তো ব্যাগের চেনটা খুললে দেখবে থোক থোক মান্ডিল বান্ডিল টাকা তোমার টাকা নয় তখন তোমার মনে কী ক্লিক করবে এই মানে করতে পারে যারা চোর হবে চোর প্রবৃত্তির এদিকে বাইরে জানে সে সাধু ঠিক আছে লোকের এক টাকাও নেয় না হয়তো নেয়ও না তখন আরে কেউ দেখতে পাবে না কেউ জানতে পারবে না আমি যদি ব্যাগটা নিয়ে চলে যাই এখন তাহলে কেউ দেখতে পাবে না কেউ জানতে পারবে না চল নিয়ে চলে যাই তার মানে কি অবচেতনে তো সে চোর বাইরে চুরি মানে সাধু সে যে এই কারণে থাকে কারণ যদি চোর প্রমাণিত হয় পুলিশ ডান্ডা মারতে মারতে নিয়ে যাবে আইনের ভয়ে সামাজিক মানে লোক সমাজের তার অপমান হবে অপকীর্তি হবে অপজস হবে এই ভয়ে সে চুরি করে না কিন্তু আলটিমেটলি কেউ জানবে না কেউ দেখতে পাচ্ছে না এইটা মনে করলে সে কিন্তু চুরিটা করবে হ্যাঁ হ্যাঁ এবার যদি সে একটু ধার্মিক ব্যক্তি হয় সে জানবে যে আর কেউ কোনো মানুষ দেখতে না পাক ঈশ্বর তো আমাকে দেখতে পাচ্ছে কারণ ও তো আমার ভেতরে বসে আছে তাই আমাকে এই কর্মের ফল কিন্তু ভোগ করতে হবে হয়তো টাকাটা নিয়ে গেলে হয়তো তার এক মাস পরেই তার কোনো একটা বড়ো রোগ ধরা পড়লো সেই ট্রিটমেন্ট করতে করতে যে টাকাটা চুরি করেছিল সেই টাকাটা খরচা হয়ে গেল আর যার কাছে খরচা করলো হয়তো দেখা গেল সে হসপিটালের মালিক যার টাকাটা হারিয়েছিল তাই তোমার টাকা হারালেও আলটিমেটলি কোনো না কোনো উপায় তোমার কাছে কিন্তু ফিরে আসবে কেউ যোগ্যতার বাইরে কেউ কোনো কিছু নিতে পারে না চুরি করেও নিতে পারে না আলটিমেটলি কোনো না কোনোভাবে তার কাছ থেকে কিন্তু টাকা বেরিয়ে যায় সে যত বড় ঘুষখড়ি হোক যত বড় চোর হোক চিটিংবাজ হোক তার হাত থেকে কিন্তু বেরিয়ে যাবে টাকাটা এবং কর্মফল সবাইকে কিন্তু ভোগ করতে হবে এই প্রবৃত্তি আমাদের কার কখন কিভাবে বেরিয়ে আসবে কর্মফল যে কার কী জমে আছে সেই অনুযায়ী অবচেতন মন তৈরি হয়েছে এই প্রবৃত্তি খুব মানে ডেঞ্জারাস জিনিস কার কখন কীভাবে বেরিয়ে আসবে কেউ বলতে পারবে না কেউ বলতে পারবে না মানে এই এই যে অনেক সাধু সন্ন্যাসীদের কিছু কিছু অধপতন হয় ঠিক আছে তার কারণটা কি মানে সে হয়তো মনে মনে জানতো যে আমার কোনো নারীদের প্রতি কোনো আসক্তি নেই আমি জয় করেছি আমি কাম জয় করে ফেলেছি ঠিক আছে তার পরীক্ষা তো তখনই হবে যখন সে একটা নারীর সাথে একান্তে আছে একান্তে তার সাথে নারীতে নারীর সাথে একান্তে আছে এবং জানে যে আমি তার কোনো ক্ষতি করি আমি তার কোনো যদি ক্ষতি করি তাহলে কাকপক্ষিতেও টের পাবে না এবং এই মহিলাও হয়তো এই মহিলাও হয়তো কিছু বলবে না সে ওর মহিলাও রাজি সে কনসেন্ট দিয়ে দিয়েছে ঠিক আছে কিন্তু আমি মনে মনে জানি আমি সাধু হ্যাঁ আমি যদি মানে সাধু আমি জানি কিন্তু আমার প্রবৃত্তি আমাকে ওইদিকে ঠেলে দিচ্ছে প্রবৃত্তি আমাকে ঠেলে দিচ্ছে তাহলে সে কিন্তু করে ফেলবে কিন্তু যদি তার মধ্যে সে সত্যি সত্যি কাম বিজয়ী হয়ে যায় মানে তার ভেতরে আর ওই কাম বাসনাটা আর নেই তাহলে কিন্তু সে ওই মহিলাকে এক নর্মাল মানুষের মতোই দেখবে নর্মাল মানুষের মতোই দেখবে প্রবৃত্তি খুব মানে ভয়ঙ্কর জিনিস কার কখন কি প্রবৃত্তি বেরিয়ে আসবে কারণ এই যে বললাম না চুরাশি লক্ষ জনই আমরা পেরিয়ে এসেছি বেরিয়ে এসেছি কোনো কোনো জন্মে খরগোশ ছিলাম খরগোশ কিন্তু প্রচুর যৌন সংযোগ করে প্রচুর বাচ্চা হয় ওদের খরগোশ ঠিক আছে তো ওই খরগোশ জন্মের যে প্রবৃত্তি ওই প্রবৃত্তি তো আমার ভেতরে ঢুকে আছে এখনো সেটা যে কখন বেরিয়ে আসবে কেউ জানে না এই যে এক একজন দেখবি মাংস খেতে ভীষণ ভালোবাসে এই প্রবৃত্তিটা তার কেন কাজ করছে কারণ হয়তো খুব কাছাকাছি কোনো জন্মে পূর্বজন্মে কাছাকাছি পূর্ব জন্মে সে বাঘ ছিল বা কোনো মাংসাশী প্রাণী ছিল প্রচুর মাংস তাকে থাকতে হতো সেই জন্য এই জন্মে তার প্রবৃত্তিটা মাংস খাওয়ার প্রতি এত বেশি তীব্র হয়ে আছে এই হচ্ছে বিষয় প্রবৃত্তি দেখে মানুষকে চেনা যায় যে সে মানে তার কোন কোন ইয়েগুলো আছে মানে বাচ্চার দেখে তো বোঝা যায় কিন্তু এগুলো দেখেও বোঝা যায় আচ্ছা আচ্ছা বাচ্চার দেখে যেটা আমি লাস্ট কোয়েশ্চেন করবো তোমাকে যে বাচ্চার দেখে কি বোঝা যায় যে আগের জন্মে এক্স্যাক্ট কী ছিল যেটা তুমি বললেও একটু আগে যে বোঝা যায় হালকা মানে কতটা হ্যাঁ মানে এক্স্যাক্ট বলতে ধরো এটা বলা যাবে না যে সে পাঞ্জাবে জন্মেছিল নাকি দিল্লি কিরকম ধর বাঘ ছিল কি মানুষই ছিল বা অন্য কিছু ছিল ওই বিষয়টা সাধারণত দেখো সাধারণত যে মনুষ্য জন্ম পেয়েছে আর মোটামুটি একটা স্টেবিল জায়গায় আছে তোমার আমার মতো এরকম সাধারণ মানুষ তারা সাধারণত হয়তো আগের জন্ম মানে বেশ কয়েকটা একশো দেড়শো জন্ম কোনো কোনো ইয়ে ছিল না পশু ছিল না সাধারণত পশু ছিল না এরকমই ধরে নেওয়া হয় পশু ছিল না তার কারণ ওইটা যদি হতো তার মধ্যে পাশবিক প্রবৃত্তি প্রচন্ড পরিমাণে থাকতো পাশবিক মানে পাশবিক প্রবৃত্তি মানে পশুদের মতো প্রবৃত্তি ও আচ্ছা 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 পশুদের মতো প্রবৃত্তি যেমন পশুদের সব বড় প্রবৃত্তি হচ্ছে ইন্দ্রিয় পরায়ণতা ওরা নিজেদের ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারে না মানুষ যেটা পারে একদম নিম্ন স্তরের মানুষরাও অন্তত কিছুটা লেভেল পর্যন্ত নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু পশুরা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতেই পারে না ওরা ইন্দ্রিয়ের পুরোপুরি দাস হয় মানুষ তাও পার্শিয়ালি ইন্দ্রিয়ের দাস হয় কিন্তু পশুরা ইন্দ্রিয়ের বাইরে কোনো কিছু করতেই পারে না ঠিক আছে একটা বাঘের সামনে যদি মাংস ফেলো হ্যাঁ সে যদি ক্ষুধার্ত থাকে তাহলে সে মাংসটা খাবেই খাবে কারণ ওটা তোর ইন্দ্রিয় প্রবৃত্তি কিন্তু এটা মানুষের সামনে যদি ফেলো এবং ধরো সে মাংস রাখো হ্যাঁ যে কিন্তু সে পন করেছে যে আমি আর কোনো দিন মাংস খাবো না আগে খেত এখন খাবো না কিন্তু সে দুবার হলেও ভাববে যে খাবো কি খাবো না হয়তো ইচ্ছা হলো যে না খাবো না তুমি তিনবার রাখলে হয়তো দুবার খাবে না একবার হয়তো খাবে তার মানে কি পার্শিয়ালি ও নিজের ইন্দ্রিয়টাকে কন্ট্রোল করতে শিখে গেছে মানুষের মধ্যে এই ইন্দ্রিয় কন্ট্রোল করার একটা কিন্তু প্রবৃত্তি আছে যেটা পশুদের মধ্যে নেই যেমন একশো বা দেড়শো জনম অবধি বলছো যে মানুষই জন আমি একটা উদাহরণ দিচ্ছি মানে হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ ওটা মানুষই হতে পারে এক লক্ষ জন্মও হতে পারে আচ্ছা সেটা মানুষই জন্ম হ্যাঁ মানুষই জন্মই হয় হতো হবে আচ্ছা ঠিক আছে সাধারণত অত এক লক্ষ অত হয় না তার কারণে হচ্ছে চুরাশি লক্ষ জনিত পেরিয়ে আসতে হয়েছে না তো একটা সফিস্টিকেটেড ম্যানলি লাইফ লিড করছে তো সাধারণত ধরা হয় যে সে বেশ কয়েক বেশ কয়েক হাজার জন্ম মানুষ হিসাবেই কাটিয়েছে ঠিক আছে তারপরে এই এই জন্মে সে এই জায়গাটাতে এসছে মানে দেখবে কিছু কিছু মানুষ হয় প্রচণ্ড পরিমাণে ভোগ ভোগ মানে পশুদের লাইফে তো ভোগ ছাড়া আর কিছু থাকে না পশুদের লাইফ দেখবে ভোগ ছাড়া কিছু থাকে না বলে ওদের প্রত্যেকটা বাঘের লাইফ কিন্তু মোরললেস একই হয় ঠিক আছে মোরাল লেস কিন্তু একই হয় খুব কিছু আলাদা হয় মানে প্রত্যেকটা গরুর লাইফ কিন্তু একই রকম হয় প্রত্যেকটা ছাগলের লাইফ একই রকম হয় কোন একটা কিছু একটা ছাগলের হয়তো বিশেষ কিছু ক্ষমতা বিশেষ কিছু ক্ষমতা থাকলে এই ছাগলটা বেশি দুধ দেয় ওই ছাগলটা কম দুধ দেয় এর বাইরে কিন্তু ভোগ দিয়ে ভোগ দিয়ে বললে বলে একটা বিষয় আমার মাথায় এলো যেটা এখন তো সব মানে ম্যাক্সিমাম মানুষই করছে যে পরকিয়া এই ব্যাপারটা করছে তো অনেকে বলে আমি শুনেছি যে পরকীয়া যার সাথে করছে তার সাথে নাকি পাস্ট লাইফের কোনো কানেকশন থাকে তার জন্যই হয়তো এই জন্মে এসে সেই জন্মে কিছু হয়নি এই জন্মে এসে এটা এটা কি সত্যি ট্রু কিছু দেখো একটা জিনিস বুঝতে হবে ঋণানুবন্ধন বলে একটা টার্ম আছে বন্ধন ঠিক আছে ঋণানুবন্ধন মানে হচ্ছে পাস্ট লাইফে কারোর সাথে আমার যদি কোনো রকম সম্পর্ক থেকে থাকে তার সাথে আমার কর্মর সাথে কর্ম ঋণ জুড়ে আছে কিন্তু সেটা শুধুমাত্র যে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে থাকবে তা কিন্তু নয় এই যে আজকে তোমার সাথে আমার একদিনের সাক্ষাৎকার হচ্ছে ঠিক আছে তো এই যে এই যে তোমার সাথে আমার কিন্তু কিছু না কিছু অল্প হলেও ঋণানুবন্ধন আছে নাহলে কিন্তু আমাদের দুজনে দেখা হতো না ঠিক আছে ঋণানুবন্ধন কিছু না কিছু আছে তাই প্রত্যেকটা মানুষ সে আমার জীবনে পাঁচ মিনিটের জন্য আসুক আর পঞ্চাশ বছরের জন্য আসুক তাদের সাথে আমার কিছু না কিছু ঋণানুবন্ধন আছেই ওই কারণে কিন্তু আমার তার সাথে ওই জন্য তার সাথে কিন্তু দেখা হচ্ছে সেটা শুধুমাত্র আমরা যার সাথে পরকিয়া করছি বা করছি না বা আমার সাথে ওয়াইফের আছে বা কেউ নয় সবার সাথেই আমাদের ঋণানুবন্ধন আছে বলেই তার সাথে কিন্তু আমরা আমাদের ইয়ে হচ্ছে ঠিক আছে এবার পাস্ট লাইফে তার সাথে আমার কি ছিল না ছিল শুধুমাত্র মানে যে তার সাথে যে আমার কোনো সেক্স রিলেটেড কোনো মানে সম্পর্ক ছিল তার কিন্তু কোনো মানে নেই তার কিন্তু কোনো মানে নেই হ্যাঁ ঋণ তো অবশ্যই কিছু ছিল পরস্পর পরস্পরের প্রতি ঋণ ঋণানুবন্ধন মায়ের ছেলের প্রতিও থাকবে ছেলের মায়ের প্রতিও থাকবে ছেলের বাবার প্রতি থাকবে বাবার ছেলের প্রতি থাকবে ভাই বোনের সাথে থাকবে সবচেয়ে বেশি থাকে হচ্ছে মায়ের সাথে থাকে তারপরে থাকে যদি যমজ সন্তান হয় তাদের সাথে পরস্পরের ঋণানুবন্ধন সবচেয়ে বেশি হয় যমজ সন্তান হ্যাঁ ওই জন্য যমজ হয় যমজ সন্তানদের পরস্পর পরস্পরতির প্রতি টান এই যে এত টান থাকে কেন আমাদের কারোর সাথে কারোর টান হচ্ছে কি করে ঋণানুবন্ধন আছে বলে টান মানে শুধুমাত্র ভালোবাসার টান নয় কিন্তু ঘৃণারও কিন্তু টান হয় মনে করো একজন ব্যক্তি একজন প্রতি ব্যক্তির প্রতি ঘৃণা আছে ঠিক আছে সে মনে মনে হচ্ছে একবার পায় না সামনে মেরে না নাকটা ফাটিয়ে দেবো এই যে একবার পায় না সামনে মানে কি তাকে সামনে পেতে চাইছে তাকে টানছে তার প্রতি টান আছে ঘৃণাও কিন্তু এক প্রকার টান সেটা কি সেই জন্মেও ঘৃণাই ছিল না এই সেই জন্মে এই জন্যে বলে না এই জন্মে মানুষ যাকে ভালোবাসার টানে পাচ্ছে পর মুহূর্তেই তার প্রতি ঘৃণার টান হয়ে যায় কিন্তু মানে সাধারণত দেখবে যে এক বলে যে এক সময় দেখবে প্রচণ্ড ভালোবাসা ছিল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রচণ্ড ভালোবাসা ছিল কোন কারণে ব্রেকআপ হয়ে গেছে এখন হয়তো মার্ডার করার জন্য লোক ফিট করছে তার জন্য তার মানে কি একসময় যার প্রতি চূড়ান্ত ভালোবাসা ছিল তার প্রতি এখন চূড়ান্ত ঘৃণায় পরিণত হয়ে গেছে তাই আমরা অ্যাকচুয়ালি ভালোবাসা তো এটা নয় ভালোবাসার ব্যাখ্যা আলাদা মানে মোহ ঠিক আছে মোহর ভয়ঙ্কর রূপ মানে কারোর প্রতি মোহ দেখে আমরা সেটাকে ভালোবাসা বলে মনে করছি এক সময় যার জন্য জীবন দিয়ে দেবো বলতাম এখন সেটা ঘৃণায় পরিণত হয় তার থেকে জীবনটা কেড়ে নেবো বলে মনে হচ্ছে তার জীবনটা কেড়ে নেব মোহ কিন্তু এইভাবে কিন্তু রূপ পাল্টে নেয় মানে যেটাকে ভালোবাসা বলে মনে হচ্ছে আজকে পরবর্তীকালে সেটা ঘৃণাতে পরিণত হয়ে যায় তাই এগুলো হচ্ছে মোহ মোহ ভালোবাসা হচ্ছে যেখানে স্বার্থ থাকবে না কোনো স্বার্থ নেই ভালোবাসা কিন্তু এক পক্ষই হয় ব্যবসা দুই পক্ষের হয় বলে না আর কি আমি ভালোবাসছি আমারও তো ভালোবাসা চাইবো যে ও আমাকে ভালোবাসুক সেইটা ভালোবাসাই নয় ভালোবাসা একপাক্ষিক হয় এক পক্ষের হয় ব্যবসা দুই পক্ষের হয় যদি আমি এক্সপেক্ট করি আমাকে ভালোবাসুক তাহলে সেটা ব্যবসা ব্যবসা আর কিচ্ছু নয় থ্যাংক ইউ দাদা মানে খুবই ভালো লাগলো আজকে এত সুন্দর আমরা এত ধরে আলোচনা করলাম বিভিন্ন বিষয় ফার্স্টে স্পিরিচুয়ালিটি নিয়ে আলোচনা করলাম তারপর স্বপ্ন নিয়ে আলোচনা করলাম তারপর একটু পূর্বজন্ম সেটা সব আর মিডিলে মানে মোস্ট ডিম্যান্ডিং টপিক আমাদের চ্যানেলে প্রেত হ্যাঁ প্রেত নিয়ে আলোচনা করলো আমার মনে হয় প্রেত নিয়ে আরেকটু আলোচনা করা যায় পরবর্তীকালে যে কোনো একটা এপিসোডে যেখানে আমরা মানে আজকে তো অল্প একটু আলোচনা হলো পরবর্তীকালে আমরা একদম ডিটেলসে নিয়ে আলোচনা করতো শুরু থেকে শেষ কিভাবে হয় কিভাবে কি হয় এটা নিয়ে আমি অলরেডি বলে রাখলাম দর্শককেও বলে রাখলাম যে আমরা একটা ওই নিয়ে ডিটেলে আলোচনা করবো আজকে যেটা খুব খুবই মানে ধন্যবাদ তুমি আর তোমার লাগলো আমি ধন্যবাদটা তোমাকে জানাতে চাই তার কারণ হচ্ছে যেটুকু নলেজ গেন করেছি সেটা ভুল নলেজও হতে পারে সেটা দর্শকদের মাঝখানে যদি আমি পরিবেশন করতে পারি দর্শকের জন্য পাঁচজনের যদি কোনো উপকার হয় সেটা পাঁচ মিনিটের জন্য যদি উপকার হয় উপকার তো করতে পারি না সেবা করতে পারি সেটা যদি করতে পারি তাহলে জানব যে মানে আমার এই নলেজগুলো সার্থক এবং এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য ঠিক আছে শান্তদীপ এবং দীপনকে আমি আন্তরের ধন্যবাদ জানাতে চাই যে দেখো একটা জিনিস বিষয় হচ্ছে দীপনকে সবাই দেখতে পায় না দীপন ক্যামেরার পেছনেই থাকে ঠিক আছে দীপনও এতভাবে সুন্দরভাবে অ্যাসিস্ট করলো আমাদের ঠিক আছে তো সেই জন্য বিশেষ ধন্যবাদ শান্তদ্বীপকে এবং দীপনকে এবং অবশ্যই তোমার দর্শকদের দর্শকদের ধন্যবাদ জানাতে চাই যে তারা এই ভিডিওটা আমার দেখলো ঠিক আছে এবং কামনা করি যে তোমাদের চ্যানেল আরও অনেক বেশি গ্রো করবে ভবিষ্যতের জন্য এই বলে আমি আমার বক্তব্য আজকে শেষ করলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ আবার আমরা যেটা বললাম যে আমরা প্রেত নিয়ে আরেক দিন বসবো একদম ডিটেলে আলোচনা করব সেটা তো খুব আমার মনে হয় হাই ডিম্যান্ডিং হবে কারণ ওটা নিয়ে সবাই জানতে চাই তুমিও জানো হ্যাঁ থ্যাংক ইউ আমরা আবার একদিন ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ